নমস্কার, আজকে আমরা শুনব শ্রী দেবল দেববর্মার গল্প রাত তখন দশটার দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা শুনলাম যে তরঙ্গ বলে একটি মেয়ে খুন হয়েছে, তার লাশ তারই কর্মস্থলের কাছাকাছি একটি রাস্তার মোড়ে ঝোপঝাড়ের মধ্যে পাওয়া গেছে। কেসটির চার্জ পড়েছে সিআইডি ইন্সপেক্টর রাজীব সান্যালের ওপর। রাজীব সান্যাল সেই এরিয়ার ইন্সপেক্টরের সাথে মিলে ইনভেস্টিগেশন শুরু করেছেন। প্রথম পর্বের শেষে আমরা শুনলাম যে রাজীব সান্যাল এরিয়া অফ অকারেন্স, মানে যেখানে ক্রাইমটা হয়েছে, সেখানে একটা প্যান্টের বোতাম খুঁজে পেয়েছেন, কিন্তু সেই বিষয়ে রাজীব না নিজের অ্যাসিস্ট্যান্টকে কিছু বলেছেন, না সেই এরিয়ার ইন্সপেক্টর সুব্রতকে কিছু বলেছেন। শুরু করছি গল্পের দ্বিতীয় পর্ব। সুজাতা দাসকে দেখে রাজীব সান্যাল রীতিমতো অবাক হল। বাঙালির ঘরে এমন বাড়ন্ত গড়ন আগে দেখেছে বলে মনে পড়ল না। কিন্তু শুধু বাড়ন্ত গড়ন বললে সুজাতা দাসকে ভুল বোঝানো হবে, সবটা ঠিক প্রকাশ করা হলো না। সুজাতা দাস দীঘল তো বটেই, আয়তনেও কিছু কম নয়। চোখে যেটা লাগে তা হলো ওর কাট কাট শক্ত শক্ত ভঙ্গি, নারী সুলভ কমনীয়তার যেন ছিটে ফোঁটা নেই দেহে, বেশ পুরুষালী গড়ন। চোখের দৃষ্টিতে নরম সরম কিছু আসে না, বরং দীপ্ত বৈশাখের দহন জ্বালার কথা মনে করিয়ে দেয়। ভালো করে চেয়ে দেখল রাজীব, নাকের নিচে এবং ঠোঁটের ওপরে কালো গোঁপের রেখা বেশ স্পষ্ট, টম বয়স ভাব ষোলো আনা। নমস্কার করে রাজীব সান্যাল বলল, নমস্কার, আপনি শ্রীমতী সুজাতা দাস? সুজাতা প্রতি নমস্কার করল। সুব্রত বলল, আমাকে হয়তো আপনি দেখেছেন, দীপনগর থানার অফিসার ইনচার্জ আমি। ইনি হলেন সিআইডি ইন্সপেক্টর রাজীব সান্যাল, আর উনি সচিদুলাল সরকার, এর সহকারী। সকলকে পরিচিত করে সুব্রত থামল। তিনজন পুলিশের লোককে একসঙ্গে দেখে সুজাতা দাস একটু ঘাবড়ে গেছে বলে রাজীবের মনে হলো, একেবারে তুচ্ছ স্পর্শ, ভয় পাওয়া স্বাভাবিক। 48 ঘন্টা পার হয়নি, একটা জলজ্যান্ত মেয়ে পথের ধারে খুন হয়ে পড়ে রইল, আর তারপরেই তিনটে পুলিশের লোক এসে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। সুজাতা দাসের শুকনো মুখের দিকে চেয়ে রাজীব সান্যালের মায়া হলো। একটু হেসে রাজীব বলল, তদন্তের ব্যাপারে আপনাকে কয়েকটা প্রশ্ন করতে হবে মিস দাস, আপনার সহযোগিতা পাবো আশা করি, কিন্তু আমরা এত দূর এসেছি। চেয়ারে বসল সুজাতা দাস, বলল, বেশ তো, প্রশ্ন করুন আপনি। সচিদুলালের দিকে চেয়ে ইঙ্গিত করল রাজীব। সুব্রতকে বলল, সুব্রত, তুমি একটু উঠে গিয়ে তরঙ্গের আত্মীয় স্বজন কারা আছেন খোঁজ নিয়ে এসো না, আমি বরং মিস দাসের সঙ্গে ততক্ষণ কথাটা বলি। ইঙ্গিতটা বুঝল সুব্রত। সে ভাবল সে যদি সরে যায়, একটু গা ঢাকা দিয়ে অন্যত্র দাঁড়ায়, তাহলে রাজীব সান্যাল সহজেই আলাপ জমিয়ে ফেলবে সুজাতার সঙ্গে। সচিদুলালকেও সরিয়ে নিতে পারলে ভালো হতো, কিন্তু উপায় নেই। সুজাতা দাসের বক্তব্যের কিছু দরকারি অংশ নোট করে নেবার জন্য সচির অপরিহার্য। সুব্রত সরে গেল। ততক্ষণে নোটবই খুলে তৈরি হয়েছে সচিদুলাল, পেন্সিলটা হাতে নিয়ে সুজাতা দাসের মুখের দিকে হাঁ করে তাকিয়ে। কোনো দিকে না লক্ষ্য করে রাজীব সান্যাল বলল, এই মেসে আপনারা কজন আছেন? মেস কোথায়? দুখানা ঘর ভাড়া নিয়ে আমরা চারজন মেয়ে ছিলাম। লোকে অবশ্য এটাকে মেস বলে, নইলে মেস বলতে ঠিক যা বোঝায়। সুজাতা থামল। এই বাড়িটায় দুখানাই তো মোটে ঘর, তাই না? হ্যাঁ, ঘর বলতে দুটোই, এছাড়া রান্নাঘর বাথরুম সবই রয়েছে। তরঙ্গমালা তো আপনারই রুমমেট ছিল আগে? হ্যাঁ। আর দুজন মেয়ে কারা? তাদের তো দেখছি না। দুজনেই অফিসে চলে গেছে, একটু আগেই বেরিয়ে গেল ওরা। আপনি আধ ঘন্টাটা আগে এলে ওদের সঙ্গে দেখা হতো। রাজীব সান্যাল ঘড়ি দেখল, 10টা বেজে গেছে, সুতরাং অফিসের মানুষদের ঘরে পাওয়া কঠিন। ফস করে রাজীব সান্যাল বলল, আপনি অফিসে গেলেন না? ভালো লাগলো না, জানেন তো মনটা ভীষণ খারাপ হয়ে আছে, চুপ করে বসে থাকলেই খালি তরঙ্গকে মনে পড়ছে। তা অফিসে গিয়ে কাজের মধ্যে থাকলেই মনটা হয়তো ভালো থাকতো।
রাজীব সান্যাল মন্তব্য করল। সুজাতা দাস উত্তর দিল না, ঠোঁট কামড়ে কি যেন চিন্তা করল, বলল, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, অফিস কামাই করিবার কদিন থাকা যাবে, এক যদি এখান থেকে চলেই যেতে পারতাম। চলে যাবার কথা চিন্তা করছেন নাকি? সুজাতা দাস লজ্জিত হয়ে বলল, ও কিছু না, এমনি বলে ফেলেছি। দেখুন মিস দাস, তরঙ্গর সঙ্গে এক ঘরে অনেকদিন থেকেছেন আপনি, সম্ভবত ওর অন্তরঙ্গ বা ঘনিষ্ঠ বলতে আপনাকে ধরে নেওয়া যেতে পারে, সুতরাং তরঙ্গমালার কিছু কাহিনী আপনার মুখ থেকে শুনব বলে আশা করি। কয়েকটি নিস্তব্ধ মুহূর্ত ধীরে ধীরে গড়াল, কিছুক্ষণ দুজনেই চুপচাপ, তারপর সুজাতা দাসই মুখ খুলল। ছোট্ট লেডিস বাসের মুখ যেমন সামান্য একটু ফাঁক করে মেয়েরা পয়সা টসা বের করে, তেমনি ভঙ্গিতে ঠোঁট দুটি অল্প একটু ফাঁক করে সুজাতা কথা বলল। তরঙ্গের সম্বন্ধে আপনাকে আমি অনেক কিছু বলতে পারি মিস্টার সান্যাল, কিন্তু অতখানি শোনবার মতো আপনার কি সময় হবে? কেন হবে না মিস দাস, আপনার কাছে অনেক কিছু শোনা যাবে বলেই তো এত দূরে এসেছি। সুজাতা দাস এদিকে ওদিকে কি যেন চেয়ে দেখল। বারান্দায় চেয়ার পেতে প্রায় মুখোমুখি বসেছিল ওরা, ভাদ্রের প্যাচপেচে গরমে প্রাণ অতিষ্ঠ হয়ে উঠেছে। রাজীব চেয়ে দেখল সুজাতা দাসের গলায় কপালে কানের কাছে ঘাম জমেছে, গায়ের জামাটামা ভিজে একসা, এত ঘামছে কেন সুজাতা, শুধু গরমে না পুলিশের সান্নিধ্যে এসে? নিজের দিকে চেয়ে সুজাতা বলল, ঘরের মধ্যে গিয়ে বসবেন মিস্টার সান্যাল, ওখানে সিলিং ফ্যান আছে। পাখার নাম শুনতেই রাজীব এক পায়ে রাজি, সচিদুলালের দিকে তাকিয়ে বলল, চলো হে সচি, মিস দাস যখন বলছেন পাখার তলায় বসে জিরিয়ে জিরিয়ে ওর কথা শোনা যাবে। ঘরের দরজা ভেজানো ছিল, সুজাতা দাস হাত দিয়ে ঠেলতেই সেটা হাট হয়ে খুলে গেল। অভ্যর্থনা করে সুজাতা বলল, ভেতরে আসুন আসুন। রাজীব সান্যাল ঘরটা এক নজরে পর্যবেক্ষণ করে নিল, খুব ছোট নয় ঘরটা, আন্দাজে মনে হলো 20 ফুট বাই 16 ফুট তো হবেই। দুদিকে দুটো চৌকি পাতা, নিঃসন্দেহে বলা যায় একটা চৌকি তরঙ্গ ব্যবহার করত, সেটার উপর এখন বিছানা টিছানা নেই, সম্ভবত তরঙ্গের ব্যবহৃত বাক্স বিছানা গুটিয়ে অন্যত্র কোথাও সরিয়ে রাখা হয়েছে। সুজাতা দাসের বিছানাটা তখনও তোলা হয়নি, কটকটে লাল রঙের একটা চাদর বিছানার উপর পাতা, বালিশের ওয়াটওয়ার সব চড়া রঙের, বোধহয় গাঢ় রং সুজাতা দাসের খুব প্রিয়, হালকা রং সে পছন্দ করে না। দেওয়ালে 3-4টি ছবি, দুটি প্রাকৃতিক দৃশ্য, একটি সুজাতা দাসের, অন্যটি মিলিটারি পোশাক পরিহিত এক ভদ্রলোকের। সচিদুলাল অবাক হয়ে ছবিগুলো দেখছিল, হঠাৎ রাজীব বলল, মিস দাস আপনার হাইট কত? চোখ তুলে তাকালো সুজাতা, বলল, মেয়েদের তুলনায় একটু বেশি লম্বা আমি, ধরুন 5 ফুট 8 ইঞ্চি এরকমই হবে। আর একটা প্রশ্ন করা দরকার বলে মনে হচ্ছে, অনধিকার চর্চা বলে মনে করবেন না প্লিজ। না না, কি জানতে চান বলুন আপনি। আপনার বয়স কত মিস দাস? সুজাতা দাসের চোখ দুটো মুহূর্তের জন্য দূর আকাশের তারার মতো ঝিকমিক করে উঠল, ম্লান হেসে সে বলল, লিখে নিন, 30 হতে আর কয়েক মাস আছে। এ ঘরে কি গতকাল রাতে আপনি ঘুমিয়েছিলেন? হ্যাঁ এখানেই তো ঘুমিয়েছিলাম, নইলে কোথায় আবার? রাজীব প্রশংসা সুরে মন্তব্য করল, আপনার সাহস আছে মিস দাস, অন্য মেয়েদের তুলনায় আপনি শুধু লম্বাই নন রীতিমতো সাহসিনী, নইলে তরঙ্গ খুন হবার পর এই ঘরে একা রাত কাটানো মেয়ে কেন, অনেক ছেলের পক্ষেও কঠিন। সুজাতা দাস গম্ভীর হয়ে বলল, না ভূতের ভয়টাই আমার একটু কম, অনেকদিন ধরেই মেয়ে হস্টেলে একা থেকে এলাম, ওইসব ভয়টা কেটে গেছে। আচ্ছা দিকনগর পেপার মিলে আপনি কতদিন আছেন মিস দাস? 2 বছরের একটু বেশি, তরঙ্গ এসেছে আমার পরে, আমি এলাম ডিসেম্বরে, বছরের শেষাশেষি, তরঙ্গ জয়েন করলো জুলাই কিংবা অগস্টের প্রথমে। পেপার মিলে আপনি কি কাজ করেন? ওই তরঙ্গর মতো, আমিও টেলিফোন অপারেটর। আচ্ছা আপনারা দুজন ছাড়া আর কোনো টেলিফোন অপারেটর আছেন নাকি? হ্যাঁ সুমনাও এই কাজ করে, তাছাড়া এক ভদ্রলোকও রয়েছেন, তার নাম ভৈরব দত্ত,
সাধারণত নাইট শিফটে ওকে ডিউটি দেওয়া হয়। তাহলে তরঙ্গকে কেন শনিবার নাইট ডিউটি দেওয়া হয়েছিল? না মানে ভৈরববাবুকে অন্য কাজে বাইরে পাঠিয়েছিলেন ম্যানেজার, সুতরাং তরঙ্গকে ডিউটি নিতে হলো। অবশ্য এর আগেও এমন ঘটনা বহুবার ঘটেছে, আমি কিংবা তরঙ্গ কতবার নাইট ডিউটি দিয়েছি। ওভারটাইম কাজ করলে বেশি মাইনেও পেয়েছি অবশ্য। আচ্ছা, খুনের ব্যাপারে আপনার কাউকে সন্দেহ হয় মিস দাস? যে খুন হয় তার জীবনটা ভালোভাবে খুঁটিয়ে দেখলে হত্যার হদিশ পাওয়া তো অসম্ভব নয়। তরঙ্গকে আপনি ঘনিষ্ঠভাবে জানতেন, চিনতেন, তেমন কোনো কারণ আপনার মনে হয় কি? সুজাতা দাসকে চিন্তিত দেখালো, নানা কথা জমে জমে মনের মধ্যে পাহাড় তৈরি হয়ে আছে। সুজাতার চোখ দুটি চিন্তার ভারে ছোট হয়ে এসেছে। রাজীব সান্যালকে উৎসাহিত করবার জন্য আবার বলল, দেখুন চিন্তা করে আমাদের কাছে সব কিছু খুলে বলুন মিস দাস, মনে রাখবেন আপনি যা বলবেন তার মূল্য কিন্তু অনেকখানি। দেখুন, খুনের ব্যাপারে ঠিক সন্দেহ করবার মতো কারণ টারণ আমি দেখাতে পারবো না, কিন্তু তরঙ্গ আমার রুমমেট ছিল, দীর্ঘ সময় আমরা একসঙ্গে থেকেছি, দুজনে গল্প করেছি, গভীরভাবে মিশেছি, ওর অনেক কথাই আমি জানি। অবশ্য ইদানিং তরঙ্গ ভীষণ চাপা হয়ে গেছিল, আমার কাছেও কিছু বলতে চাইতো না। রাজীব সান্যাল চুপ করে শুনছিল। সুজাতা দাস বলল, নিখিলের সেন বলে এক ভদ্রলোকের নাম শুনেছেন ইন্সপেক্টরবাবু? তরঙ্গের সঙ্গে ওর আলাপ পরিচয় কিন্তু খুব গভীর, দুজনে চিঠি লেখালেখি, মাঝে মাঝে কলকাতায় বেরিয়ে আসা, এখানে ওখানে চক্কর দেওয়া, প্রায় কিছুই বাদ ছিল না। তরঙ্গকে আমি বহুবার বলেছি ভালো করে পরিচয় টরিচয় না জেনে অমন বোকামি করিস না, কিন্তু তরঙ্গ কিছুতেই বুঝল না। নিখিলের সেন ওকে চুম্বকের মতো টেনে নিল। মিস্টার সান্যাল, আপনি শুনেছেন নিশ্চয়ই তরঙ্গের মৃতদেহে নিখিলেশের একটা চিঠি পাওয়া গেছে? হ্যাঁ, এ খবর তো এখন শাঁখের ধ্বনির মতো এপাড়া ওপাড়া সর্বত্র ছড়িয়ে গেছে। নিখিলেশ ওকে বিয়ে করবার জন্য পাগল হয়ে উঠেছিল মিস্টার সান্যাল, এই সংবাদ তো কিন্তু আমি জানি, কিন্তু তরঙ্গর পক্ষে এখনই বিয়ে করা তো সম্ভব ছিল না। কেন কেন সম্ভব ছিল না? না, এই বিয়েতে তরঙ্গের মায়ের মত নেই, তার কারণ আপনি নিশ্চয়ই জানতে চাইবেন, সেটাও বলছি। মাস দুই তিন আগে তরঙ্গের মা হঠাৎ একটা চিঠি পান, মানে একটা উড়ো চিঠি, পত্রলেখক তার নাম ঠিকানা দেয়নি, সে লিখেছে যে তরঙ্গ সর্বনাশের পথে পা বাড়িয়েছে, নিখিলের সেন নামে একটি ছেলের সঙ্গে জমাটি পরিচয় তার, দুজনের গভীর প্রেম, কিন্তু নিখিলের সেন আসলে একটি লম্পট, প্রেমের অভিনয় করে বহু মেয়ের সর্বনাশ করেছে সে, এমনকি কলকাতার কোন এক ঠিকানায় তার বউ পর্যন্ত আছে। চিঠি পেয়ে তরঙ্গের মা কী করলেন? এই তো কিছুদিন আগে দিকনগরে এসেছিলেন তিনি, মেয়েকে অবশ্য কী বললেন জানি না, আমাকে আড়ালে চিঠিটা দেখালেন, মুখ শুকনো করে বললেন, কি হবে বলো দেখি মা। আমি চিঠিটা পড়ে হাসলাম, বললাম কি আর হবে বলুন, তলে তলে জল যে অনেক দূর গড়িয়েছে মাসিমা। তা উনি ভয় পেয়ে বললেন, তরঙ্গ তাহলে ছুটি নিয়ে কিছুদিন কলকাতায় চলুক, সেটাই বোধহয় ভালো হবে। খুনের সংবাদ পেয়ে তরঙ্গর মা দিকনগরে এসেছেন না? সুজাতা দাস ঘাড় নাড়ল, বলল, হ্যাঁ এসেছেন ওর এক ননদের ছেলেকে সঙ্গে নিয়ে, কিন্তু এলে কি হবে, এবার মাসিমার একেবারে অন্য মূর্তি, শোকে তাপে যেন পাগল হয়ে গেছেন, তরঙ্গের মৃতদেহটা দেখে হাউ হাউ করে কতক্ষণ যে কাঁদলেন, আমাকে জড়িয়ে ধরে বললেন, কলকাতায় পালিয়ে চলো মা, এখানে তোমরা কেউ বাঁচবে না, দিকনগরে রাক্ষস এসেছে, আমার তরঙ্গকে খেয়েছে, এবার তোমাদেরও গলা টিপে ধরবে। ভদ্রবৈলা নিশ্চয়ই খুব শক্ট হয়েছেন, তাই না? সেটাই তো স্বাভাবিক মিস্টার সান্যাল, তরঙ্গ ওর একমাত্র মেয়ে, ছেলেটি তো এখনও নাবালক, ক্লাস টেনে বোধহয় এবার উঠেছে, মাইনে পেয়ে তরঙ্গ ফি মাসে ওকে টাকা পাঠাতো, সেই টাকা পেলে মাসিমার অনেক খরচ চলতো, এমনি একটা রোজগারের মেয়ে যদি হঠাৎ দেশলাই কাঠের আলোর মতো ফস করে শেষ হয়ে যায় তাহলে মায়ের মনে কি হয় আপনি ভাবতে পারেন? আর তাছাড়া মৃত্যু যদি এমন নির্মম অস্বাভাবিক হয় তাহলে কষ্ট যে চতুর্গুণ হয়ে দাঁড়ায় মিস্টার সান্যাল। নিখিলের সেনকে আপনি তাহলে সন্দেহ করেন মিস দাস? হ্যাঁ কিছুটা করি বই কি মিস্টার সান্যাল, তরঙ্গকে চিঠি লিখে সে দেখা করতে বলেছিল, রাত 10টায় সুধামুদির মোড়ে তার সঙ্গে কি কথা হয়েছিল সেটা তো কেউ জানে না, পরদিন সকালে তরঙ্গকে মৃত অবস্থায় পাওয়া গেল।
সুতরাং নিখিলেশ সেনকে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ভাবতে আপত্তিটা কোথায়? আচ্ছা, নিখিলেশ সেনকে এখানে আসতো মানে তরঙ্গর সাথে দেখা টাকা করতে? একবার বোধহয় এসেছিল, আমি তরঙ্গকে বারণ করেছিলাম, মেয়েদের মেসে কোনো পুরুষ মানুষেরই হুট করে ঢোকা শোভন নয়। রাজীব সান্যাল প্রসঙ্গান্তরে যেতে চাইল, বলল, নিখিলেশ ছাড়া আর কোনো লোকের সঙ্গে তরঙ্গ মিশতো? দিকনগর পেপার মিলে কত লোক কাজ করে, অনেকের সঙ্গে তো মিশি আমরা, তরঙ্গও মিশতো, গল্পগুজব করতো, অফিসে কাজ করতে এসে পুরুষ মানুষের মুখ দেখবো না বললে তো হবে না। ঠিক ঠিক। আচ্ছা, এই পেপার মিলে কাজ করে না এমন কেউ? রাজীব শেষ শব্দটি একটু টেনে উচ্চারণ করল। সুজাতা দাস এক মুহূর্ত চিন্তা করল, বলল, হ্যাঁ, একজনের কথা আপনাকে আগেই বলা উচিত ছিল, ভদ্রলোকের নাম শশাঙ্ক ভট্টাচার্য, ওই নিখিলেশ সেনেরই বন্ধু, এক বাড়িতেই নাকি থাকেন দুজনে, তরঙ্গের খোঁজে এ বাড়িতে 2-3 বার এসেছেন ভদ্রলোক, একবার কি 2 বার অফিসেও হানা দিয়েছেন। এ তো কিছুদিন আগে টেলিফোনে ভদ্রলোকের গলা শুনে আমি অবাক, উনি ভেবেছেন টেলিফোন বোর্ডে তরঙ্গ আছে, লাইন ধরে আমি অবশ্য বলেছিলাম যে অকারণে ফোন করলে কর্তৃপক্ষ খুব বিরক্ত হন। শশাঙ্ক ভট্টাচার্যকে আপনার কি মনে হয় মিস দাস? খুব বিরক্তিকর একটা মুখ ভাব হলো সুজাতার, চোখ দুটোতে কিছুটা ঘৃণাও যেন মেশানো। সুজাতা বলল, কেমন যেন গায়ে পড়া ভদ্রলোক, তরঙ্গের সঙ্গে মিশতে চান অথচ তরঙ্গকে এড়িয়ে চলতো, নিজে সেধে কিসব পত্রিকা টত্রিকা দিয়ে যেতেন ওকে, গল্প না কবিতা কি যেন লেখার বাই আছে ভদ্রলোকের, তরঙ্গ আবার ওইসব ছাই পাশ পড়তো, আমাকে পড়ে শুনিয়েছে কতবার, আমি আপত্তি করলেও শুনতো না, ওই ওর স্বভাব, ওই ভদ্রলোকের ছাই পাশ লেখা পড়তো আর খিলখিল করে হাসতো, আমাকে বলতো ভদ্রলোকের কাছে ওর লেখার দারুণ প্রশংসা করি, আর একটু প্রশংসা করলে উনি কাবু। শশাঙ্ক ভট্টাচার্যের সঙ্গে আপনার আলাপ আছে মিস দাস? দেখুন, আলাপ কারোর সঙ্গেই তেমন নেই, বিশেষ করে পুরুষ মানুষ মানে ছেলেদের সঙ্গে, তরঙ্গকেও তো আমি কতবার নিষেধ করেছি, কিন্তু পোড়ার মুখী আমার কথা শুনবে কেন, নিয়তি ওকে টানছে না? একটু দম নিল সুজাতা দাস, বলল, শশাঙ্কবাবুর সঙ্গে এ পর্যন্ত গোনাগুনতি গোটা কয়েক কথা হয়েছে আমার, তাও কথাবার্তা সব তরঙ্গকেই নিয়ে, দেখা হলেই নমস্কার করে উনি এগিয়ে আসতেন, কত কষ্টে যে ওকে এড়িয়ে যেতে হয়, তরঙ্গর মতো আমি বানিয়ে বানিয়ে কথা বলতে পারি না। রাজীব সান্যাল ঘড়ির দিকে তাকাল, আকাশে মেঘ টেকে দেখা নেই, ঝিকিমিকি রৌদ্রকণাগুলি মাটিতে ঠিক বৃষ্টির মতো টুপটুপ করে ঝরে চলেছে, হয়তো আবার জলটল হবে, যা গরম পড়েছে সকাল থেকে, সন্ধ্যের আগে বৃষ্টি না হলে রাত্রে আরও ঘুমোট পারবে, বৃষ্টি না আসা পর্যন্ত নিস্তার নেই। রাজীব সান্যাল বলল, আপনাকে আর বেশিক্ষণ আটকে রাখবো না মিস দাস, অনেক প্রশ্ন করেছি আপনাকে, অনেক কথা বলেওছেন আপনি, তদন্তের কাজে এগুলো খুবই প্রয়োজনীয় হবে, আর 2-4টে মাত্র প্রশ্ন আমার, তারপরে আপনি ফ্রি। 2-4টে প্রশ্ন কেন, যে কটা প্রশ্ন ইচ্ছে তাই করবেন। আপনার সহযোগিতার জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা, শনিবার রাত কটার সময় তরঙ্গ ডিউটিতে বেরিয়েছিল? এই প্রশ্নটার উত্তর আমি কাউকে দিতে পারিনি, আপনাকেও দিতে পারছি না। ও, না পারার কোনো সঙ্গত কারণ আছে মিস দাস? সুজাতা দাস মুহূর্তের জন্য কি ভাবল, দেখুন সমস্ত ঘটনাটা আপনাকে খুলে বলি মিস্টার সান্যাল, শনিবার দুপুরে মিনতি আর প্রভা বাড়ি চলে যাবার পর আমার একদম ভালো লাগছিল না, ইচ্ছে করলো কোথাও একটু বেরিয়ে আসি, এই দিকনগর থেকে অন্য কোথাও যাই, কিন্তু যাই বললেই তো আর বেরিয়ে পড়া যায় না, সমস্যা হলো কোথায় যাই? মিনতি আর প্রভা মানে আপনাদের এই লেডিজ মেসের অন্য 2 জন মেম্বার? ঠিক বলেছেন, ফ্রি শনিবার ওরা বাড়ি যায়, খুব কাছেই বাড়ি কি না, মথুরাপুর থেকে 2টো স্টেশন পরে, ইচ্ছে করলে বাসেই চলে যেতে পারে। তারপর ভেবেচিন্তে আপনি কোথায় গেলেন? কোথায় আবার, মোল্লার দোষে মসজিদ পর্যন্ত, 3টের পরই মথুরাপুর যাবার জন্য বেরিয়ে পড়লাম, বাসে উঠে দেখি বেজায় ভিড়, আর তেমনি গরম, ঘেমে নে সে এক বিশ্রী অবস্থা, মথুরাপুরে বাস থেকে নেমে যেন হাঁপ ছেড়ে বাঁচি। তরঙ্গের সঙ্গে তাহলে আপনার তখনই শেষ দেখা, তাই তো?
জানেন মিস্টার সান্যাল, তরঙ্গকে আমি মথুরাপুর যেতে বলেছিলাম, একলা বসে ঘরে কি করবে ও, তার চেয়ে দুজনে মিলে মথুরাপুরে যাই, টুকিটাকি যা কিনবার আছে তাই নিয়ে তাড়াতাড়ি ফিরে আসি। তরঙ্গ রাজি হলো না যেতে? না, ওর পক্ষে যাওয়া সম্ভবও ছিল না মিস্টার সান্যাল, মথুরাপুর প্রায় 25 মাইল রাস্তা, যাতায়াতে কম সময় তো লাগে না, তারপর এই ভ্যাবসা গরম আর বাসের ঝাঁকুনি, ফিরে এসে আবার রাত জাগা পাখির মতো টেলিফোন লাইনে পেপার মিল কথাটা শুধু আউড়ে যেতে হবে। আচ্ছা, বাড়ি ফিরে আপনি দেখলেন তরঙ্গমালা ডিউটিতে বেরিয়ে গেছে, এই তো? হ্যাঁ, তখন প্রায় 10টা, আমি লাস্ট বাসটায় দীপনগরে এসে পৌঁছই, এতক্ষণ অবশ্য লাগার কথা নয়, কিন্তু একটা লেবেল ক্রসিংয়ে বাসটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল, গাড়ি আর আসে না, নইলে হয়তো 9টা কিংবা 9:15 মধ্যে বাড়ি পৌঁছে যেতাম আমি। আচ্ছা, যে মেয়েটি আপনাদের কাজকর্ম করে এ বিষয়ে সে কিছু বলতে পারে না? রান্নাবান্না সেরে দিয়ে কুটির মা 8টা নাগাদ রোজই চলে যায়, শনিবার তো আরও মজা, খাবার লোক বলতে আমরা দুজন, 7টা সাড়ে 7টার মধ্যে ওর কাজকর্ম শেষ হয়ে যায়, কেউ না থাকলে ভাত তরকারি ঢাকা দিয়ে রেখে চলে যায় ও। ও যখন কাজ সেরে চলে যায় তরঙ্গ তখন বাড়িতেই ছিল তো? হ্যাঁ, তবে বিকেলের দিকে তরঙ্গ নাকি বেরিয়েছিল কোথায়, কুটির মা বলেছে সন্ধ্যের পর তরঙ্গ ফিরেছে। আচ্ছা, শনিবার মথুরাপুরে কোনো দোকানে সওদা করেছিলেন মিস দাস? কথাটা শুনেই যেন বদলে গেল সুজাতা দাস, নাসারন্ধ্র ঈষৎ স্ফীত দেখালো, চোখ দুটো উন্মাদ নারীর আক্ষি গোলকের মতো চঞ্চল হয়ে উঠল। সুজাতা দাস অসীম বিরক্তি প্রকাশ করে বলল, মিস্টার সান্যাল, আপনি কি আমার কথা বিশ্বাস করতে পারছেন না? না না, বিশ্বাস করব না কেন? তাহলে প্রমাণ চাইছেন যে আবার? আসলে কি জানেন, 4:30টার সময় মথুরাপুর পৌঁছে রাত 8টা পর্যন্ত দোকানে সওদা করে বেড়ানো একটু আশ্চর্যজনক নয় কি, বিশেষ করে মাসের শেষে, কি বলেন? দেওয়ালের ক্যালেন্ডারের দিকে চাইল রাজীব, শনিবারের তারিখটার উপর দৃষ্টি পড়ল তার, 28শে অগস্ট। সুজাতা দাস নিজেই আবার হাসল, বলল, আপনার কাছে কিছু লুকোবার উপায় নেই দেখছি মিস্টার সান্যাল, বিশেষ করুন কাল বিকেলে মথুরাপুর আমি গিয়েছিলাম, কিন্তু কেনাকাটা তেমন কিছু করা হয়নি, আসলে সময় পেলাম না, ছুটতে ছুটতে লাস্ট বাসটা অনেক কষ্ট করে ধরেছি। হঠাৎ কোনো দরকারে আটকা পড়েছিলেন নাকি? না, দরকার আবার কি, মথুরাপুর গিয়ে দেখি অগ্রগামী সংঘের উদ্যোগে খুব ভালো একটা ফাংশন হচ্ছে, কলকাতা থেকে নাম করা কজন আর্টিস্ট আনিয়েছে ওরা, রীতিমতো হইচই ব্যাপার, প্রবেশ মূল্য বেশি নয়, মাত্র 2 টাকা, কেনাকাটার কথা মনে রইল না আর, তাছাড়া কেনাকাটা করবার কী বা ছিল, টিকিট কেটে ফাংশন শুনতে বসে গেলাম মিস্টার সান্যাল, অবশ্য বেশ সকাল সকালই শুরু করেছিল ওরা। অগ্রগামী সঙ্গের ফাংশনের কথা আমি শুনেছি, বোধহয় চকবাজারের কাছে ওরা একটা বিজ্ঞাপন কোচের মস্ত ফিরিস্তি টাঙিয়ে দিয়েছিল, তাই না? ফাংশন কিন্তু খুব সুন্দর হয়েছিল মিস্টার সান্যাল, শুনতে বসে বাসের কথা বেমালুম ভুলে গেছি, হঠাৎ ঘড়ির দিকে তাকাতেই মাথা ঘুরে উঠবার জোগাড়, লাস্ট বাসটার মাত্র 10-15 মিনিট দেরি ছাড়তে। রাজীব সান্যাল সজিদুলালের দিকে চেয়ে কি যেন ইঙ্গিত করল, নোটবুক বন্ধ করে বাইরে গেল সজিদুলাল, মিনিট 3-4 পরেই সুব্রতকে সঙ্গে নিয়ে ফিরল। রাজীব হেসে বলল, সুব্রতর বোধহয় এতক্ষণ এক ঘুম হয়ে গেল, তাই না? ঘুম কোথায় দেখলেন আবার, ওই জিপের মধ্যে বসে এক চটকা একটু। আহা, আমি কি তোমার নিদ্রার প্রতি কটাক্ষ করছি সুব্রত? রাজীব সান্যাল রহস্য করল, সুজাতা দাস চেয়ার ছেড়ে উঠেছে, এখন দাঁড়িয়ে আছে ও, রাজীব কথা বলবার ফাঁকে ফাঁকে ওকে দেখছিল, লম্বায় প্রায় সুব্রতর মতোই সুজাতা, আঙুলগুলো ঢেঁড়সের মতো লম্বা এবং মেলি নয়, কালো মোটা মোটা আঙুল, হাতের হাড় বেশ চড়া, কবজি শক্ত বলেই মনে হয়, দাঁড়াবার ভঙ্গি, চোখের দৃষ্টি, মুখের রেখা, শক্ত চোয়াল, দৃঢ় চিবুক, সব কিছুতেই স্পষ্ট পুরুষালী ব্যঞ্জনা। পাখার নিচে বসেও ঘামে ভিজে উঠেছে সুজাতা, জামাটা স্থানে স্থানে দেহের সঙ্গে লেপটে, কোমরের কাছে সরু এক ফালি কুমড়োর মতো অনাবৃত দেহভাগ। রাজীব সান্যাল বলল, মিস দাস বোধহয় ফাংশন আর থিয়েটার খুব পছন্দ করেন, তাই না? হ্যাঁ, হঠাৎ এই কথা কেন ইন্সপেক্টর বাবু?
আচ্ছা, আপনি কি কখনো মিলিটারি অফিসারের পার্ট করছিলেন থিয়েটারে? কেন বলুন তো? দেওয়ালে টাঙানো মিলিটারি অফিসারের ছবিটার দিকে এগিয়ে গেল রাজীব সান্যাল। পিছন থেকে সচিদুলাল প্রায় চেঁচিয়ে বলে উঠল, এই ছবিটা মিস দাসের বলে ভাবছেন নাকি স্যার? প্রথমে ভেবেছিলাম, এখন সন্দেহাতীত। খুব খুঁটিয়ে না দেখলে অবশ্য চেনা মুশকিল মিস দাস। আপনার কপালের ওই কাটা দাগটাই আমাকে সাহায্য করেছে। মেকআপের সময় এই সামান্য খুঁতটুকু রাখতে গেলেন কেন? সুজাতা দাস গম্ভীর হয়ে বলল, কলকাতার যে অফিসে ছিলাম সেখানে স্পোর্টসের সময় তোলা হয়েছিল ছবিটা। গো অ্যাজ ইউ লাইক একটা ইভেন্ট ছিল, আমি ফার্স্ট হয়েছিলাম সেবার। সবাই খুব প্রশংসা করেছিল। আমিও প্রশংসা করছি আপনার। পুরুষের ছদ্মবেশে সত্যি আপনাকে চেনা শক্ত। আপনার খুব ঘনিষ্ঠ বন্ধুরও কম নয়। ভুরু কুঁচকে রাজীব সান্যাল কি যেন ভাবল, বলল, সত্যি প্রায় নিখুঁত ছদ্মবেশ আপনার। ওকে, বাই বাই মিস দাস। মাথার উপর সিলিং ফ্যানটা উড়ন্ত পিরিচের মতো বন বন করে ঘুরছিল। চেয়ারে গা এলিয়ে বসেছিল রাজীব সান্যাল। চোখ দুটি বুঝে কি যেন ভাবছিল, কিংবা হয়তো ঘুমোচ্ছিল রাজীব। বসে বসে মানুষ যেমন ঘুমিয়ে নিতে চেষ্টা করে, তেমনি একটা প্রয়াস। হঠাৎ চোখ খুলে তাকিয়ে রাজীব সান্যাল সচেতন হলো। সময়ের নদীতে কাঠকুটোর মতো এমন গা এলিয়ে দিয়ে শুয়ে থাকলে চলবে না, মথুরাপুরে ফিরে যেতে হবে। হাতে এখন কাজ, অনেক কাজ। একটা সিগারেট ধরিয়ে রাজীব বলল, সুব্রত এখন তাহলে ওঠা যাক বুঝলে, 3টের পর আবার মথুরাপুর থেকে বেরিয়ে পড়ব। তোমার দিকনগরে আসতে 4:30-4টের বেশি হবে না। চলো হে শচি। রাজীব সান্যাল উঠবার চেষ্টা করল, বাধা দিয়ে সুব্রত বলল, পাগল হয়েছেন রাজীবদা? এই ভর দুপুরে কে আপনাকে ছেড়ে দিচ্ছে? ঘড়িতে কটা বাজছে খেয়াল আছে আপনার? রাজীবের জিজ্ঞাসু দৃষ্টি দেখে সচিদুলাল জবাব দিল, 12:30-টার বেশি স্যার। আমার ঘড়িটা আবার একটু জিরিয়ে জিরিয়ে চলে বুঝলেন, এখন কিন্তু প্রায় 1টার কাছাকাছি হবে। ও, তাহলে উপায়? উপায় কি আবার, এবেলা আমার ওখানেই 2টি শাকান্ন গ্রহণ করতে হবে। তদন্তের কাজ আরও খানিকটা এগিয়ে না দিলে কে আপনাকে দিকনগর ছেড়ে যেতে দিচ্ছে বলুন তো? রাজীব সান্যালকে সন্তুষ্ট মনে হলো, সে হেসে বলল, হ্যাঁ ব্যবস্থাটা মন্দ করনি হে সুব্রত। এই দুপুর রোদে তেতেপুরে মথুরাপুরে কখনই বা পৌঁছতাম, কখনই বা রওনা হতাম দিকনগরের পথে, অথচ হাতে এখনও অনেক কাজ। সকাল থেকে ভাতের মুঠোর ফাঁক দিয়ে সময় যে কখন বেরিয়ে গেল টেরই পেলাম না। আমি অবশ্য মথুরাপুর থানায় একটা খবর পাঠিয়ে দিয়েছি রাজীবদা, বাড়িতে জানিয়ে দেবে ওরা। মথুরাপুর পৌঁছতে আপনাদের রাত্রির হবে বলে দিয়েছি। উৎসাহে রাজীব সান্যাল সোজা হয়ে বসল। এতক্ষণে নিশ্চিন্ত করলে সুব্রত, খবর শুনে দিল খুশ হলো। মার্ডার কেসে তদন্ত করতে এসে কি নাওয়া খাওয়ার কথা ভাবলে চলে? প্রতি মুহূর্তেই নতুন নতুন চিন্তার উদয় হচ্ছে মনে। কোনটা ছেড়ে কোনটা নিয়ে শুরু করি তাই ভেবে খেই পাচ্ছি না। সচিদুলাল ধীরে ধীরে বলল, আমি কিন্তু আপনাকে বেরোবার সময় বলেছিলাম স্যার, আজ দুপুরের আহার দিকনগরেই সারতে হবে আমাদের। এক সকালে কতটুকু আর তদন্ত হবে বলুন? তোমার কথা মনে ছিল সচি, কিন্তু আহার পর্ব কোথায় সারা যায় সে কথাই তো বলোনি। হুট করে উপরওয়ালাদের দাবি নিয়ে সুব্রতকে তো আর বলা যায় না, আর আমি ওসব ঠিক পারি নে। দিকনগরে তেমন হোটেল টোটেল থাকলে না হয় নিজেরাই ব্যবস্থা করতাম। সুব্রত সপ্রশংস দৃষ্টিতে রাজীবকে দেখছিল। রাজীব বলল, খুনের তদন্তের 3টে স্টেজ আছে সুব্রত, ডিটেকটিভ বা গোয়েন্দাকে এই 3টে ধাপে ধীরে ধীরে এগোতে হয়। আর একটা কথা, চট করে কোনো সূত্র পেয়ে উত্তেজিত হয়ে লাফালাফি করলে চলবে না। একটু পক্ষপাতহীন মন হলে সবচেয়ে ভালো হয়, নইলে আসল খুনিকে ছেড়ে হয়তো কোনো নির্দোষ মানুষকে দোষী ভেবে রাতের ঘুম ছুটে যাবে। 3টে ধাপ কি কি তা তো বললেন না স্যার। সচিদুলাল হাসল। সিগারেটে শেষ টান দিয়ে রাজীব সান্যাল বাকি অংশটুকু মাটিতে ফেলে জুতো দিয়ে থেঁতলে দিল, বলল,
পেটের চিন্তা যখন নেই তখন মনও হালকা। সুতরাং তিনটে ধাপের কথা তোমাকে নিশ্চয়ই বলবো সচি। কতদিন আর আমার সঙ্গে থাকবে? এরপর হয়তো তোমাকে নিজেই তদন্তের ভার নিতে হবে। দু এক বছরের মধ্যে কোথায় বদলি টদলি হয়ে যাবে তার ঠিক আছে, তখন আর দোয়ার কি নয়, একেবারে মূল গায়েন হয়ে আসরে নামতে হবে। কয়েকটি মৌন মুহূর্ত নিঃশেষ হল। রাজীব সান্যাল শুরু করল, তো খুনের তদন্ত সিঁড়ি ভাঙার অঙ্ক নয় সুব্রত, যে ধাপে ধাপে উঠে যাবে, বরং একে লুকোচুরির খেলা বলতে পারো। খুনি তার অপকর্মের প্রত্যেকটি চিহ্ন মুছে দিতে চেষ্টা করছে, আর গোয়েন্দাকে সেই চিহ্ন ধরে অনুসরণ চালিয়ে যেতে হবে। খুনির কাছে এটা হলো জীবন মরণের সমস্যা, আর গোয়েন্দার কাছে এ খেলা হলো বুদ্ধির প্যাঁচে হার অথবা জিত। সুব্রত বলল, সুতরাং এমন শক্ত প্যাঁচ দিতে হবে রাজীবদা যেন খুনি কিছুতেই তা না ধরতে পারে। ঠিক তাই, খুনের তদন্তের প্রথম ধাপে অবজারভেশন বা পর্যবেক্ষণটাই বড় কথা। অবজারভেশন করেই তুমি যদি সাত তাড়াতাড়ি সিদ্ধান্তে আসো, তাহলেই বুদ্ধির খেলায় খুনির কাছে তুমি বোকা বনে যাবে। কাজেই পর্যবেক্ষণ বা অবজারভেশন করে চট করে কোনো সিদ্ধান্তে আসা চলবে না। আরও ভাবো, মনের সব দ্বারগুলি খুলে দিয়ে চিন্তা শুরু করো। অবজারভেশন শেষ হওয়ার পর কি শুরু করতে হবে রাজীবদা? দ্বিতীয় ধাপে তদন্ত চলছে আমাদের এখন, অর্থাৎ দ্বিতীয় ধাপ হলো ইন্টারোগেশন বা জিজ্ঞাসাবাদ পর্ব। প্রশ্ন করে অনেক কিছু জানতে পারবে তুমি। অবজারভেশনের সঙ্গে ইন্টারোগেশন যুক্ত হলে দেখবে রহস্য অনেকখানি পরিষ্কার হয়ে এসেছে। ভোর হবার আগে অন্ধকার যেমন একটু ফিঁকে হয়ে আসে, তেমনি মনে হবে তোমার। আর তৃতীয় ধাপে স্যার? সচিদুলাল উচ্ছুক চোখে তাকালো। তৃতীয় ধাপ মানে সব শেষের কথা সচি। শেষ ধাপ হলো ইনফরমেশন বা সংবাদ সংগ্রহ। তৃতীয় ধাপে সংবাদ সংগ্রহই কাজ। তোমাকে সংবাদ সংগ্রহে মনোযোগী হতে হবে সচি। মিলিয়ে দেখতে হবে পর্যবেক্ষণ আর জিজ্ঞাসাবাদ করে যে তথ্য উপনীত হয়েছে তার সঙ্গে তোমাদের সংবাদের ঠিক মিল আছে কিনা। সুব্রত বাধা দিয়ে বলল, এত ধীরে ধীরে বিচক্ষণতার সঙ্গে এগোবার সময় কই রাজীবদা? কাজের চাপে হাই পাচ্ছি না, এত ভেবে মাথা ঠান্ডা করে চলতে সময় কোথায়? আমাদের হলো দে গরুর গা ধুয়ে। খুনের তদন্তের কিনারা ওট ছুঁড়ি তোর বের মতো নয় সুব্রত, সময় করে নিতে হবে। আবার অত সাবধানে পা টিপে টিপে এগিয়ে হয়তো দেখবে শেষ রক্ষা হলোই না, কারণ অনেক সময় খুনিরা গোয়েন্দার চেয়েও বুদ্ধিমান। তবে আমরা বলি গোয়েন্দার সহায় ঈশ্বর, অর্থাৎ ভগবান তার সঙ্গে, আর খুনির পেছনে শয়তান, তার অপকর্মের ইন্ধনদাতা। জামার বুকের সাদা ঝিনুকের বোতামগুলি খুলে দিয়ে রাজীব সান্যাল একটু হালকা হতে চাইল, কয়েকবার জোরে জোরে বাতাস নিল, বলল, এখন তরঙ্গ হত্যা রহস্যের কিনারা করতে পারলে হয়, কি মনে হয় অপরাধী ধরা পড়বে? রাজীবদা ওসব চিন্তা রাখুন, স্নান সেরে খাওয়া দাওয়া করবেন, চলুন খেয়ে দেয়ে একটু জিরিয়ে আবার খুনির পেছনে ধাওয়া করবেন। আর দু এক ঘন্টার মধ্যে খুনি তো দেশ জুড়ে নির্দেশ হচ্ছে না? রাজীব সান্যাল রসিকতা করল। সকাল থেকে যেভাবে ভূত তাড়ানো মন্ত্র আউড়ে চলেছি সুব্রত, তাতে আর খুব একটা ভরসা নেই। ভূত না গেরস্থর বাড়ি ছেড়ে শেষে পগার পার হয়। বাইরে উজ্জ্বল তপ্ত দুপুর। খাওয়া দাওয়া সেরে রাজীব সান্যাল একটা আরাম চেয়ারে গড়িয়ে নিচ্ছিল। জানলা দিয়ে তাকালে বহু দূরে দৃষ্টি ছুঁয়ে আসে। দিকনগর থানাটা প্রায় এক প্রান্তে, একদিকে মাঠ, মাঠের শেষে কি একটা গ্রামের মতো ছবি, ওদিকে আদিগন্ত প্রান্তরের মধ্যে ভুঁই ফুঁড় বিচিত্র এক অতিকায় প্রাণীর মতো কলিয়ারির চানক মাথা উঁচু করে দাঁড়িয়ে, বয়লার ঘরের চিমনি বেয়ে দানবের নিঃশ্বাসের মতো ধোঁয়া উঠেছে। দিকনগর পেপার মিলটা সম্ভবত পিছনে, না হলে শুয়ে শুয়ে রাজীব পেপার মিলের চারপাশের উঁচু কম্পাউন্ড দেওয়ালটা দেখতে পেত। কি খেয়াল হতে রাজীব সান্যাল মাথা উঁচু করে চাইল, নীল আকাশে এক টুকরো সাদা মেঘ তুলোর মতো অলসভাবে ভেসে চলেছে। ঘর ছাড়া কোনো পথিকজনের মতো মেঘটা অজানা অচেনা নিরুদ্দেশের পথ ধরেছে। কতক্ষণ আকাশের দিকে চেয়েছিল রাজীবের খেয়াল নেই।
একদিকে দৃষ্টি পড়তেই রাজীব সান্যাল চমকে উঠল। কে একটা লোক দূর থেকে তাকে লক্ষ্য করছে। রাজীব সান্যাল উঠে বসতেই লোকটা মুহূর্তে মুখ ফিরিয়ে দাঁড়ালো, তারপরই দ্রুত অদৃশ্য হয়ে গেল লোকটা। এক দৌড়ে একটা বাড়ির আড়ালে গিয়ে পড়ল, এরপরই তাকে আর দেখা গেল না। চেঁচামেচি করে লোকজন জড়ো করল না রাজীব। ইচ্ছে করলে এক ডজন সিপাই পাঠানো যেত সন্দেহজনক লোকটাকে ধরে আনতে, কিন্তু লোকটার পাত্তা কোথায়? রাজীব সান্যাল তাকে দু তিন সেকেন্ডের মতো দেখেছিল, তারপরই ভোজবাজির মতো মিলিয়ে গেল সে। এখন অন্য পোশাকে দেখলে রাজীব সান্যাল কি তাকে চিনতে পারবে? সিপাইদের সাধ্য কি লোকটাকে শনাক্ত করে? রাজীব সান্যাল বাইরে এসে দাঁড়ালো, থানা থেকে নেমে রাস্তায় পা দিল, এদিকে ওদিকে তাকালো, ঘাড় ঘুরিয়ে ফিরিয়ে অনেকক্ষণ লক্ষ্য করল। দ্বীপ্রহরে দিকনগরে শূন্য নগরের দশা, লোকজন কই? মাঝে মাঝে পথের উপর ধুলোর ছোট ঘূর্ণিঝড়। বেলা দুটোয় ভাদুরে গরমে সমস্ত দিকনগরটা পথশ্রান্ত বুড়ো মানুষের মতো ঝিমোচ্ছে। মনে মনে চিন্তা করছিল রাজীব, লোকটা কে, তার উপর নজর রাখছে কেন, উদ্দেশ্য কী লোকটার? সম্ভবত খুনি আসামির কোনো চর, কিংবা আসামি নিজেই। দিকনগরে সুব্রতর কতজন ইনফর্মার রয়েছে, সংবাদ সংগ্রহে কতখানি সাহায্য করতে পারে ওরা? রাজীব সান্যালের মনে হলো দিকনগরে অনেক আগেই কয়েকজন ভালো ইনফর্মার তৈরি করা উচিত ছিল তার, গাফিলতিতে মস্ত একটা ভুল হয়ে গেছে। এখন সুব্রত যতদূর সাহায্য করতে পারে তাই ভরসা। বেলা আড়াইটে বাজতেই রাজীব সান্যাল সচি দুলালকে ডাকল, বলল, সুব্রত কোথায়? তরঙ্গের মাকে এবার নিয়ে আসতে বলো, তার সঙ্গে দরকারি কথাগুলো সেরে নি। সুব্রত এলো মিনিট দশেক পরে, সম্ভবত ঘুমিয়ে পড়েছিল সুব্রত। তার এতেলা পেয়ে চোখে মুখে জল দিয়ে উঠে এসেছে, জল ছিটিয়ে ঘুম তাড়িয়েছে চোখ থেকে, কিন্তু ঘুম কাতুরে মুখটা এখনো সহজ স্বাভাবিক হয়নি। চোখ থেকে সরে ঘুম এখন সমস্ত মুখে ছড়িয়ে পড়েছে। সুব্রত বলল, তরঙ্গের মা আর দাদাকে আনতে লোক পাঠিয়েছি রাজীবদা, ওই দু পাঁচ মিনিটের মধ্যেই এসে পড়বেন। ওরা কোথায় এখন? ওই পেপার মিলের গেস্ট হাউসে। কখন কলকাতা যাচ্ছেন খবর নিয়েছ? আজই সন্ধ্যের পর। রাজীব সান্যাল গম্ভীর মুখে চিন্তা করছিল, তরঙ্গের হত্যা রহস্যটা যেন ধীরে ধীরে আরও জট পাকিয়ে যাচ্ছে। সে ভেবেছিল জট পাকানো সুতোটা একটু একটু করে খুলতে পারছে, রহস্যের জমাট অন্ধকারে এবার বোধহয় গলতে শুরু করলো, কিন্তু কোথায় কি? এখন মনে হচ্ছে যে যেই তিমিরে ছিল সেই তিমিরেই, পথ টথ সব অন্ধকার, সূচিভেদ্য অন্ধকারে ঢাকা। পা টিপে টিপে কোন দিকে এগোবে রাজীব, কোন পথে? থানার সামনে একটা সাইকেল রিক্সা এসে থামল, অলক্ষে সেদিকে তাকালো রাজীব, এক বিধবা ভদ্র মহিলা আর একটি যুবক। রিক্সা থেকে নামল ওরা, রাজীব সান্যাল বুঝল তরঙ্গের মা এবং তার সেই পিস্তুত দাদা। ভদ্রমহিলা মুখ তুলে তাকাতেই রাজীব দেখল ভালো করে, তরঙ্গের ছবি টবি এখনো দেখেনি রাজীব, মৃতা তরঙ্গের মুখের সৌন্দর্যের কোনো চিহ্ন সে খোঁজেনি। সে অনুসন্ধান করেছিল আঘাতের দাগটাগ, মরবার সময় কত যন্ত্রণা আর কত কষ্ট পেয়েছে মেয়েটা। তরঙ্গের মায়ের মুখের দিকে চেয়ে রাজীব নিঃসন্দেহ হলো, এমন মায়ের মেয়ে সুন্দরী না হয়ে যায় না। সুব্রত ঠিকই বলেছিল, তরঙ্গকে দেখলেই আবার দেখতে ইচ্ছে করবে। কম বয়সে ভদ্রমহিলা যে রীতিমতো সুন্দরী ছিলেন তা মুখ দেখলেই আঁচ করা যায়। এখন অবশ্য বয়স হয়েছে, শোকে তাপে এবং বয়সের চাপে সৌন্দর্যের অনেকখানি ধুয়ে মুছে নিঃশেষ, তবু অবশিষ্ট যা আছে তাই বা কম কি? অপরাহ্নের শেষ আলোয় বসুমতি কি কম শ্রীময়ী? উনি চেয়ারে বসবার পর রাজীব বলল, আপনাকে কষ্ট দিলাম একটু, জিজ্ঞাসাবাদের জন্য গেস্ট হাউসে যাওয়াই উচিত ছিল আমার, কিন্তু উপায় ছিল না, গোপনীয়তা রাখবার জন্যে এ কাজ করতে হয়েছে, একটু মার্জনা করবেন। রুমাল দিয়ে মুখ মুছলেন ভদ্রমহিলা, বললেন, কষ্টের আর বাকি কিছু নেই, যা দুঃখ কষ্ট সারা জীবন পেলাম তার কাছে কোনো কষ্টই অসহনীয় নয়। কথা শেষ হতেই ম্লান হাসলেন ভদ্রমহিলা, বিষণ্ণ ভার ভার হাসি। ভদ্রমহিলার মুখের দিকে চেয়ে রাজীব কি যেন ভাবল, বলল, আমি সিআইডি ইন্সপেক্টর রাজীব সান্যাল, আপনার মেয়ের হত্যার তদন্তের ভার পড়েছে আমার উপর, কিন্তু
তদন্তের মানে হলো অন্ধকূপের অন্ধকারের মধ্যে থেকে আলোর রেখা খুঁজে বেড়ানো। আর গোয়েন্দা তো সব জানতা জ্যোতিষী নয়, যে ছক কেটেই মুহূর্তে খুনির নাম ঠিকানা বলে দেবে তাকে পথ চলতে হয় আরও দশজনের মতো পা ফেলে, তার ভরসা পঞ্চজনের সহযোগিতা। আমি কি সাহায্য করতে পারি বলুন? মেয়েটা তো নৃশংসভাবে খুন হলো, কে ওকে জোর করে সরিয়ে দিল পৃথিবী থেকে? রূপ থাকলেই তার সর্বনাশ করতে হবে ইন্সপেক্টর বাবু। আমি জোর করে বলতে পারি, তরঙ্গ আমার কারো অনিষ্ট করেনি, ওর কোনো দোষ ছিল না ইন্সপেক্টর বাবু। সাদা সিধে বোকা শোকা মেয়েটা আমার, কাউকে অবিশ্বাস করতে পর্যন্ত জানতো না। পাড়াপড়শি বলতো, ও তোমার শুধু তরঙ্গ নয় মা, ও হলো রূপের তরঙ্গ। অমন মেয়েকে একা একা দূর দেশে পাঠিও না চঞ্চলের মা। রাজীব সান্যাল বাধা দিয়ে বলল, আপনার সঙ্গে ছেলেটিকে? ও আমার ননদের ছেলে, ওকে সঙ্গে নিয়েই এবার দিকনগরে এসেছি। অবশ্য এই শেষ আশা, দিকনগরে এসে আমার তরঙ্গ যে হারিয়ে যাবে এ কথা কোনোদিন ভাবতেও পারিনি। রাজীব ছেলেটিকে উদ্দেশ্য করে বলল, আপনি যদি একটু ও ঘরে। সঙ্গে সঙ্গে ছেলেটি উঠল, বলল, হ্যাঁ ঠিক আছে, আমি ও ঘরে গিয়ে বসছি, আপনি মামিমার সঙ্গে কথা বলুন। ছেলেটি চলে যেতেই রাজীব বলল, আপনার কাছে আমার কয়েকটি প্রশ্ন আছে মিসেস মজুমদার। আপনি খুব একটা চিন্তা না করে খোলা মনে প্রশ্নগুলির জবাব দিন, কেমন? ভদ্রমহিলা ঘাড় নেড়ে প্রশ্নের প্রতীক্ষায় রইলেন। আচ্ছা, আপনার মেয়ে তরঙ্গমালার কত বয়স হয়েছিল? এই আষাঢ়ে তরঙ্গ 23 পূর্ণ হয়ে 24 পা দিয়েছিল। কলকাতার কোথায় আপনারা থাকেন? নিজেদের বাড়ি ওখানে? নিজেদের বাড়ি কোথায় পাবো, ভাড়া বাড়ি। তবে বছর 10 হলো বেহালাতেই আছি। উনি মারা গেলেন তার 6-7 বছর হবে, সেও তো ওই বাড়িতেই। মেয়ে আর ছোট ছেলেটাকে নিয়ে আমি যেন অকুল পাথারে পড়লাম। আপনার ছেলের এখন কত বয়স? বছর 14 হলো, এবার ক্লাস 10 উঠেছে। লোকের মুখে খবর পেয়ে ছেলেটার কি কান্না ইন্সপেক্টর বাবু, সে কান্না দেখলে কেউ স্থির থাকতে পারবে না। দিদিকে বড্ড ভালোবাসত চঞ্চল, তরঙ্গ তো চঞ্চল বলতে অজ্ঞান ছিল। দিকনগরে দিদিকে শেষবার দেখবে বলে কি কান্না তার। আচ্ছা, তরঙ্গ মাঝে মধ্যে কলকাতায় যেত না? ফি মাসে একবার করে যেত, কোনো মাসে দুবারও গেছে, শেষ দিকে তো মাসে 2-3 এসেছে। কলকাতায় গিয়ে বাড়িতেই থাকতো না খুব ঘোরাঘুরি করত? ভদ্রমহিলা কি যেন চিন্তা করলেন। দেখুন, বছর 2 হলো তরঙ্গ দিকনগরে এসেছিল। প্রথম দিকে ফি মাসে একবার করে বাড়ি আসতো তরঙ্গ, মাসের প্রথমে মাইনে টাইনে পেয়ে আমাকে টাকা গড়ি দিত, ভাইকে নিয়ে এখানে ওখানে বেড়াতে যেত, সিনেমা দেখত, কিংবা ওর বন্ধু বান্ধবদের বাড়ি এক চক্কর ঘুরে আসতো। কিন্তু কিন্তু কি মিসেস মজুমদার? ইদানিং কিছুদিন হলো তরঙ্গের হাবে ভাবে আমি একটা পরিবর্তন লক্ষ্য করলাম। কতদিন এই পরিবর্তন ঘটেছিল বলে মনে হয় আপনার? তা মাস 7-8 হবে, কিংবা আরও কিছুদিন বেশি। আগে বাড়ি এলে তরঙ্গ প্রায় ঘরেই থাকতো, মাঝে মাঝে অবশ্য বেরোতো, কিন্তু বাইরে যাবার জন্য কোনো চাঞ্চল্য বা ছটফটানি আমি আগে দেখিনি। কিন্তু 7-8 আগে আমার যেন হঠাৎ মনে হলো তরঙ্গ খুশি খুশি হয়ে উঠেছে। দুপুরে ভাত খেয়ে দিয়ে উঠেই সেবার আমায় বললো, মা আমি একটু বেরোচ্ছি, ফিরতে সন্ধে উতরে যাবে, তুমি যেন আবার চিন্তা শুরু করো না। ইন্সপেক্টর বাবু ওর চোখের দিকে চেয়ে আমার কি যেন মনে হলো, একটা চাপা আনন্দ মেয়ের চোখের মণি থেকে আলোর মতো বেরোচ্ছে, তরঙ্গ কিছুতেই সেটা চাপতে পারছে না। আমার সন্দেহ হলো ও নিশ্চয়ই কারো প্রেমে পড়েছে। ভালোবাসা না পেলে মেয়েরা তো এমন চকমকি ঠোকা আগুনের ফুলকির মতো হাসে না।
কিন্তু আমাকে কিছু বলছে না দেখে আমিও আর জোর করলাম না। তিন চার দিন থেকে তরঙ্গ চলে গেল দিকনগরে, মাসখানিক পরে আবার ফিরে এলো। তেমনি দুপুরে ভাত খেয়ে দিয়ে আমাকে বললো মা আমাকে একটু বেরোতে হবে। আমি বললাম এই তো এলি সকালে, দুপুরটা জিরিয়ে নে। ও হেসে বললো হেড অফিসে একবার যেতে হবে, ম্যানেজার সাহেব একটা কাজ গুছিয়ে দিয়েছেন। আমার গলা জড়িয়ে ধরে বললো জানো মা, এই কাজটা নিয়ে এসেছি বলে যাতায়াতের খরচ কোম্পানি থেকেই পেয়ে যাব। ভাবলাম বুঝি হবেও বা, মিছি মিছি মেয়েটাকে দুষছি কিন্তু। বলে যান মিসেস মজুমদার, থামলে তো চলবে না। হ্যাঁ হ্যাঁ বলছি সব কথাই বল। আমার ফুটফুটে সুন্দর মেয়েটাকে যে এমন নৃশংসভাবে খুন করে গেল, ঈশ্বর তাকে কোনো অন্তরালে লুকিয়ে থাকতে দেবেন না, দোষী ধরা পড়বেই সে বিশ্বাস আমার আছে। হ্যাঁ যে কথা আপনাকে বলছিলাম, দিন দুই পর চঞ্চল আমাকে আড়ালে বলল মা দিদির সঙ্গে এক ভদ্রলোককে বেড়াতে দেখলাম। তা আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কাকে আবার দেখলি, কোথায় দেখলি? ছেলে আমার তেমনি লাজুক অনেকক্ষণ পরে বলল আমি দোকানে দাঁড়িয়েছিলাম মা, ওরা দুজনে একটা ট্যাক্সি থেকে নামলো, দিদিকে নামিয়ে দিয়ে ভদ্রলোক আবার ট্যাক্সিতে উঠে হুশ করে চলে গেলেন। মিসেস মজুমদার একটু থেমে রাজীব সান্যালের দিকে তাকালেন। আপনি জল খাবেন মিসেস মজুমদার? হ্যাঁ একটু জল খেতাম। আদেশ মতো ঠান্ডা এক গ্লাস জল এলো সুন্দর কাঁচের গ্লাসে। ঢকঢক করে জল খেয়ে গ্লাসটা নিঃশেষ করে দিলেন ভদ্রমহিলা। চোখে মুখে একটা তৃপ্তির ভাব এলো তার, বললেন বেশ ঠান্ডা জল খেয়ে সুস্থ লাগছে। হ্যাঁ তারপরে কি যেন বলছিলেন? হ্যাঁ সেদিন সন্ধে তরঙ্গকে আমি প্রশ্ন করেছিলাম ছেলেটিকে কতদিন ওর সঙ্গে জানাশোনা রয়েছে কি করে। প্রথমে তো মেয়ে আমার সব কথা উড়িয়ে দিতে চাইলো কিন্তু আমি জোর করলাম। তো খানিক পরেই তরঙ্গ নরম হয়েছিল ইন্সপেক্টর বাবু, নিখিলেশ সেনের নাম সেদিনই আমি প্রথম শুনলাম ওর মুখে। ধীরে ধীরে সব কথা বলেছিল আমায়, কবে আলাপ হলো, কত দূর পর্যন্ত এগিয়েছে। মনে তো হয় আমাকে কিছু গোপন করেনি তরঙ্গ। আমি বলেছিলাম সুজাতা এসব জানে কি না, ও মুখে হাত দিয়ে আমার কথা বলা বন্ধ করে দিল, বললো দোহাই মা সুজাতাদিকে এসব কথা একদম বলো না, নিখিলেশকে তু চোখে দেখতে পারে না সুজাতাদি। শুধু নিখিলেশ কেন, পুরুষ মানুষের সঙ্গে দুটো কথা বললেই সুজাতাদির চোখ জ্বালা শুরু হলো, অমনি আমাকে শাসন করা শুরু করে দেবে, ওরা খারাপ, পুরুষ মানুষকে বিশ্বাস করতে নেই। কথা বলতে বলতে মেয়ে আমার খিলখিল করে হাসতো ইন্সপেক্টর বাবু। সুজাতা আপনার বাড়িতে কখনো এসেছে? হ্যাঁ এসেছে একবারই, অনেকদিন আগে, দিন দুই আমাদের বেহালার বাড়িতে ছিল তো সুজাতা। আচ্ছা এই সুজাতা মেয়েটিকে আপনার কেমন মনে হয়? হ্যাঁ ও তো বেশ ভালো মেয়ে, খুব গম্ভীর প্রকৃতির, আমার তরঙ্গের মতো হালকা আমুদে নয়। সুজাতা কারোর সঙ্গে বেশি মিশত না শুনেছি, কিন্তু আমার তরঙ্গমালাকে খুব ভালোবাসত, একেবারে বড় দিদির মতো দেখাশোনা করত। আর একটা কথা মিসেস মজুমদার, তরঙ্গর খোঁজে আপনার বাড়িতে আর কেউ কখনো গিয়েছিল? ভদ্রমহিলা একটু ভাবলেন। যে পথ ধরে জীবনটা আজ এই নিঃস্ব প্রায়ন্ধকার প্রান্তরে এসে পৌঁছেছে, সেই পথ ধরে আবার পিছু হেঁটে যাওয়া খুব কঠিন কাজ। আর শুধু তো হাঁটা নয়, পথের দুপাশের পরিচিত অপরিচিত মানুষগুলিকে আবার চিহ্নিত করা, তাদের মৃত অবয়বগুলির মুখোমুখি হওয়া, মাত্র কয়েকটি মুহূর্ত, তারপরেই মুখ উজ্জ্বল করে ভদ্রমহিলা বললেন ওই দিকনগর পেপার মিলের ম্যানেজার সুদর্শন চক্রবর্তী দুদিনবার এসেছেন তরঙ্গর খোঁজে। বিশেষ কোনো দরকারে টরকারে? কি দরকারে উনি এসেছিলেন তা আমি ঠিক বলতে পারবো না ইন্সপেক্টর বাবু, তরঙ্গ আমাকে সব কথা তো খুলে বলতো না, কখনো দেখতাম ম্যানেজারের গাড়ি এসে থামলেই তরঙ্গের মুখটা বেজার হয়ে উঠত, খুব অনিচ্ছার সঙ্গে যেন ঘর থেকে বেরোতো তরঙ্গ। কোথায় যেত ওরা কিছু জানেন না? কিছু জিজ্ঞেস করলেই তরঙ্গ বলতো অফিসের কাজ, আমি বলতাম ছুটিতে এসে আবার অফিসের কাজ কী রে, চোখ মুখ ঘুরিয়েও বলতো কী করবো বলো মা, মুখ পোড়া ম্যানেজারের যেমন অভিরুচি তাই তো হবে। একদিন আমাকে হেসে বলেছিল জানো মা বউয়ের সঙ্গে একদম বনিবনা নেই আমাদের ম্যানেজারের, দিকনগরের বাংলো বাড়িতেও একাই থাকে, বউ থাকে বালিগঞ্জে বাপের বাড়িতে, মাঝে মধ্যে অবশ্য যায় কিন্তু দু চার দিনের বেশি থাকে না। আর
আর কিছু বলেছিল? ও আর কি শুনবে, কানাকুশো কথা, বড় ঘরের কেলেঙ্কারি সব। দিকনগরে সবাই নাকি একথা জানে। মথুরাপুর থেকে মাইল 15 দূরে আলোকপুর বলে একটা বড় জায়গা আছে না, সেখানে নাকি প্রায় যেতে হয় এই ম্যানেজারকে। তরঙ্গ বলেছিল ওর আরেকটা বউ আছে আলোকপুরে। ভদ্রমহিলা কেমন যেন রহস্য করে হাসলেন। দিকনগরে উজ্জ্বল অপরাহ্ন নেমেছে, রোদের তেজ খোলস খসা সাপের মতো নিস্তেজ হয়ে এলো। জানলা দিয়ে বাইরে তাকিয়ে রাজীব সান্যাল মোহভরা অপরাহ্নকে লক্ষ্য করছিল। সারাদিনের ঘাম প্যাচপ্যাচানি গরম এখন প্রায় অন্তর্হিত। থানার বাগানে একটা ঝাঁপালো পাতাবাহার ঝোপের আড়ালে বিচিত্র রং বেরঙের কি একটা পাখি উড়ে এসে পড়ল। রাস্তার ওদিকে একটা তেঁতুল গাছের উঁচু ডালে হলদে রোদ দিন শেষের নিশানার মতো স্থির হয়ে রয়েছে। নিস্তব্ধতা ভঙ্গ করে রাজীব বলল, আচ্ছা মিসেস মজুমদার, আপনাকে আর আটকে রাখতে চাই না, কিন্তু আপনার কলকাতার ঠিকানাটা আমাকে দিয়ে যান, প্রয়োজন হতে পারে। ভদ্রমহিলা ঠিকানাটা বললেন। রাজীব লিখে নিয়ে ওর দিকে তাকালো, কেমন খটকা লাগলো মনে, যেন আরও কিছু বলতে চান উনি। একটা কথা আপনাকে বলা হয়নি, মিসেস মজুমদার চিন্তিত মুখে বললেন, আমার মনে হয় এটা আপনাকে বলা দরকার। বেশ তো বলুন না। নিখিলেশের সঙ্গে তরঙ্গের বিয়েতে আমি আপত্তি করেছিলাম, মেয়ে আমার কথা শুনতে চায়নি। গত মাসে কলকাতায় গিয়ে আমাকে একরকম বলেই এসেছিল, সে নিখিলেশ ছাড়া আর কাউকে বিয়ে করবে না, কাউকে না। কিন্তু আপনার আপত্তির কারণটা কি? নিখিলেশ ভালো চাকরি করে, ভবিষ্যৎ আছে। তবে না, ওর সম্বন্ধে একটা উড়ো চিঠি পেয়েছিলাম, তাতে লেখা ছিল নিখিলেশ ভালো নয়, কলকাতায় নাকি ওর আরেকটা বউ আছে। দেখুন, তরঙ্গের বাবার একটা ইচ্ছে ছিল ইন্সপেক্টর বাবু, শেষ ইচ্ছে বলতে পারেন। তরঙ্গকে যে কোনোদিন পেটের জন্য দূর দেশে চাকরি করতে হবে এ আমাদের কল্পনাতেও সেদিন আসেনি। ওর ইচ্ছে ছিল, আমারও স্বপ্ন ছিল, তরঙ্গের একটা ভালো বিয়ে দি, সুন্দর ভদ্র একটি ছেলের সঙ্গে স্বামী আর সংসার নিয়ে সুখে থাকুক। কিন্তু রাজীব সান্যাল বলল, মনে মনে কাউকে পাত্র হিসেবে ভেবেছিলেন? চুঁচুড়ায় ওর এক বন্ধু থাকেন, স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, উনি বেঁচে থাকতেই একবার কথাবার্তা হয়। তরঙ্গ তখন কত আর বয়স, 16-17 হবে, হায়ার সেকেন্ডারি পরীক্ষাও দেয়নি তখন। কথা ছিল কয়েক বছর পরে ওর ছেলের সঙ্গে তরঙ্গের বিয়ে দেবেন, ততদিনের ছেলেও জীবনে প্রতিষ্ঠিত হবে। তারপর গত মাসে আমি একটা চিঠি লিখেছিলাম চুঁচুড়ায়, প্রতিশ্রুতি রাখতে উনি রাজি, ছেলেটি এখন কলেজের প্রফেসর। বলুন তো, এমন সৌভাগ্য কি সকলের হয়? ম্লান হেসে উনি চোখ করলেন, আমার অবশ্য দুর্ভাগ্যের কপাল, সৌভাগ্য কি ঠাঁই পায় বলুন। প্রায় ছুটতে ছুটতে এসে সচিদুলাল থামল। আচমকা একটা ঝোড়ো হাওয়ায় দরজাটা যেন সশব্দে খুলে গেল। কি ব্যাপার সচি? এই রুমালটা স্যার, কাদামাখা ওই রুমালটা কেচে ধুয়ে পরিষ্কার করেছি, রুমালটা কার জানেন স্যার? রাজীব কৌতূহলী দৃষ্টিতে তাকাল। চিৎকার করে সচিদুলাল বলল, নিখিলেশ স্যার, এ দেখুন, এক কোণে এমব্রয়ডারির কাজ, ছোট্ট একটা ফুল, তার নিচে এ নক্ষত্রটা কেমন জ্বলজ্বল করছে না স্যার? সচিদুলালের হাত থেকে রুমালটা নিয়ে রাজীব মিসেস মজুমদারের দিকে তাকাল, বলল, আগে আপনাকে ছেড়ে দিই, আমার সহকারী সচি ভারী ব্যস্ত লোক, কিন্তু ওর সঙ্গে পরে আলোচনা করলেও চলবে। মৃদু হাসল রাজীব, চোখ দুটি অবিচল, ঘটনার তাপ উত্তাপে নির্বিকার, স্থির। ভদ্রমহিলা কৌতূহল প্রকাশ করে বললেন, কি রুমালের কথা উনি বলছিলেন ইন্সপেক্টর বাবু, কোথায় পাওয়া গেল রুমালটা? ও কিছু নয়, রাজীব হেসে উড়িয়ে দিতে চাইল, বলল, মাটি খুঁড়তে শুরু করলে এটা সেটা অনেক কিছু উঠে আসবে, কিন্তু আসল বস্তুটি বহু দূরে, খনির খোঁজ পেতে হলে অন্তরে যেতে হবে আপনাকে, গভীর অভ্যন্তরে। রাজীবের দুটি চোখে রহস্যের ছিলিক দেখা গেল। মিসেস
মিসেস মজুমদার কি বুঝলেন কে জানে, বললেন আপনি অনুমতি করলে আমরা এখন যেতে পারি তাহলে? বিলক্ষণ, রাজীব সান্যাল সোজা হয়ে বসল। আর দেরি করলে সন্ধ্যের পর যাত্রা করবেন কি করে? আর মিনিট দশেক আটকাবো আপনাকে, তারপরই যেতে পারবেন আপনি। রাজীবের গলার স্বরে সান্ত্বনার আভাস, বোধহয় আরও কিছু প্রশ্ন, তারই জবাব দিতে হবে এই ভেবে মিসেস মজুমদার সোজা হয়ে বসলেন। রাজীব বলল, আপনাকে আরেকটি প্রশ্ন করছি, সেই উড়ো চিঠিটা কি আপনার কাছে রয়েছে? উড়ো চিঠি মানে সেই? হ্যাঁ, নিখিলেশের সঙ্গে তরঙ্গের মাখামাখি দেখে যে আপনাকে সতর্ক করতে চেয়েছিল, লিখেছিল যে কলকাতায় নিখিলেশের বউ রয়েছে। মিসেস মজুমদার সামান্যক্ষণ ভাবলেন, বললেন, দেখুন এখনই তো ঠিক বলতে পারবো না ইন্সপেক্টর বাবু, অনেকদিন হয়ে গেল তো, তবে খুঁজলে নিশ্চয়ই পাওয়া যাবে চিঠিটা। এখন ভাবি কে লিখতে গেল ওটা, কি উদ্দেশ্য ছিল ওর? আচ্ছা, ওই চিঠিটার সঙ্গে এই খুনের কোনো যোগ নেই তো? রাজীব সান্যাল টেবিলের উপর একটা লাল নীল রঙের পেন্সিল ঠুকছিল, কায়দা করে বলল, চট করে বলা মুশকিল মিসেস মজুমদার, আমরা এখন ঘর থেকে বেরিয়ে কেবলমাত্র পথে নেমেছি, গন্তব্যস্থল অনেক দূর। কলকাতায় ফিরে চিঠিটার আমি খোঁজ করব ইন্সপেক্টর বাবু, খুঁজে পেলে ওটা কি পাঠিয়ে দেবো আপনাকে? না না, তার প্রয়োজন নেই, চিঠিটা পেলে আপনি যত্ন করে রেখে দেবেন, দরকার মনে করলেই আমি আনিয়ে নেব ওটা। কয়েক সেকেন্ড দুজনেই চুপচাপ, চেয়ার ছেড়ে দাঁড়ালো রাজীব, একটু চিন্তিত দেখালো তাকে, মস্তিষ্কের কোষে চিন্তার তরঙ্গের উপর যেন সদ্যজাত একটি নতুন সূত্র ধীরে ধীরে উঠছে নামছে। কি ভাবতে ভাবতে রাজীব বলল, মিসেস মজুমদার, আপনার মেয়ের জিনিসপত্রগুলি একবার দেখব চলুন, আর প্রয়োজন মনে করলে কয়েকটা কাগজপত্র, এই সাধারণ জিনিস আমাদের কিন্তু রেখে দিতে হবে। ওর জিনিসপত্র কিছুই আমি দেখিনি, বাক্স প্যাঁটরা খুলে দেখবার মতো মনও আমার নেই, দেখে শুনে আপনার যা প্রয়োজন রেখে দিন ইন্সপেক্টর বাবু। খুব গম্ভীর অথচ স্নিগ্ধ গলায় রাজীব বলল, আপনার মনের অবস্থা আমি জানি মিসেস মজুমদার, কিন্তু একটা কথা আপনি ভুলে যাবেন না, সিআইডি ইন্সপেক্টরকে সাহায্য করছেন আপনি, আপনার নিরপরাধ মেয়েকে যে হত্যা করেছে তাকে তো খুঁজে বার করতে হবে, অপরাধীর শাস্তি হওয়া প্রয়োজন, আপনিও নিশ্চয়ই তাই চান। কিন্তু আমি কি করতে পারি, কি করা সম্ভব আমার পক্ষে বলুন, প্রায় কাঁদো কাঁদো মুখে বললেন মিসেস মজুমদার। আপনি শক্ত হন, গভীর দুঃখে নিজেকে হারিয়ে ফেলবেন না। রাজীব সান্যাল শেষের কথাগুলি ধীরে ধীরে উচ্চারণ করল। সুব্রতকে সঙ্গে নিয়ে রাজীব মালখানা এলো, বুদ্ধি করে তরঙ্গের বাক্স প্যাঁটরা বিছানাপত্র থানায় এনে রেখেছে সুব্রত। জিনিসপত্র মন্দ নয়, একটা চামড়ার স্যুটকেস, একটা কালো রঙের বড় সাইজের তরঙ্গ এবং বিছানাপত্র। মিসেস মজুমদারকে বসতে চেয়ার দাও সুব্রত, রাজীব প্রায় আদেশ করল। চেয়ার এলো তখনই, সঙ্গে সঙ্গে ভদ্রমহিলা বসলেন। সুব্রতর আদেশে একজন সিপাই এসে তরঙ্গের চাবি খুলে ডালাটা তুলে ধরল, জামা কাপড়ে তরঙ্গটা একেবারে ঠাস বোঝাই। রাজীব অপাঙ্গে চেয়ে দেখল, নানা রঙের সব শাড়ি জামা মেয়েদের অন্তর্পাশ, কয়েকটা শাড়িতে বেশ সুন্দর নকশা, চিত্রবিচিত্র রংবাহার এবং দামি বলে মনে হয়। সুব্রত ধীরে ধীরে একটি করে কাপড় জামা তরঙ্গ থেকে বের করে নামিয়ে রাখছিল। তরঙ্গ বেশ সুখী মেয়ে ছিল, কথাটা রাজীবের হঠাৎ মনে হলো। প্রসাধনের টুকিটাকি নানা দ্রব্য জাদুকরের মতো হাতের কায়দায় সুব্রত তরঙ্গের মধ্যে থেকে বের করছিল, প্রতিবারই যেন একটা বিস্ময়। এবার সুব্রত কি বের করে আনে তারই জন্য একটা বুক চাপা কৌতূহল। তরঙ্গ সাজগোজ করতে ভালোবাসত, রাজীব নিঃসন্দেহ হল। অবশ্য সেজেগুজে শ্রীময়ী এবং অপরূপ হতে কোন মেয়ে না চায়, সিকিরূপকে প্রসাধনের পরশে ষোলো আনা রুপিয়া করে তোলাই তো মেয়েদের কাজ।
সুতরাং সাজগোজ করতে তরঙ্গ ভালোবাসবে এ আর এমন বিচিত্র কি। অবশ্য ওরই মধ্যে একটু রকম ফের, ইতর বিশেষ আছে। ইতিমধ্যে অনেকগুলি দ্রব্য নামিয়েছে সুব্রত, ছ সাতটা খোঁপার জাল, যার সাহায্যে মৌচাকের মতো সুদৃশ্য খোঁপা রচনা করত তরঙ্গ, চার পাঁচটা সুগন্ধি সেন্টের শিশি, ওর মধ্যে দু তিনটে তো অব্যর্থ বিলিতি মাল, নিউ মার্কেট কিংবা গড়িয়াহাট অঞ্চল থেকে খুঁজে পেতে সংগ্রহ করতে হয়েছে তরঙ্গকে, ঠোঁট রাঙানো লিপস্টিক, গাল দুটিতে শীতের দেশের লোকের মতো লালিমা ফুটিয়ে তুলবার জন্য রুশ রয়েছে দু তিনটি, নানা ধরনের তিন চারটি পুঁতির মালা, ছোট বড় সাইজের গোটাচার ভ্যানিটি ব্যাগ, প্লাস্টিকের খুব সুন্দর একজোড়া চটি কাগজে মোড়া ছিল। কৌতূহল হতে রাজীব চটি জোড়া হাতে নিয়ে দেখল, না তরঙ্গ ব্যবহার করেনি এটা, প্লাস্টিকের চটিটা এদেশে তৈরি হয়নি, বেশ নিপুণ কাজ চটিতে। রাজীব লক্ষ্য করে দেখল ওটা ফরাসিদের কোনো কারখানায় তৈরি হয়েছে, কিন্তু দিকনগরে তরঙ্গের তরঙ্গে কেমন করে এলো এই পাদুকা। ভ্রু কুঁচকে রাজীব কিছুক্ষণ চিন্তা করল, প্লাস্টিকের চটি কি কলকাতায় কিনেছিল তরঙ্গ, না পাদুকাটি কোনো সঙ্গকামী পুরুষের প্রণয় উপহার, কিনে থাকলে কেন এটা ব্যবহার করেনি তরঙ্গমালা, তরঙ্গের নিচে এমন লুকিয়ে রেখেছিল কেন বস্তুটি। সুব্রত তরঙ্গটি প্রায় খালি করে এনেছিল, নিচের দিকে কয়েকটা বই, কিছু কাগজপত্র, তরঙ্গের একটা অ্যালবাম, দু তিনটে খামে লেখা চিঠি, কয়েকটা পোস্ট কার্ড, উল বোনবার কাঁটা, ছ সাতটা ন্যাপথলিন বড়ি, একটা ওষুধের খালি শিশি। রাজীব বলল, ওগুলো আমার হাতে দাও সুব্রত। বইপত্র, খুচরো কাগজ, ছবির অ্যালবাম আর চিঠিগুলো সুব্রত এগিয়ে দিল। এক নজরে সেগুলি নিরীক্ষণ করে রাজীব বলল, মিসেস মজুমদার, এই জিনিসগুলি আপাতত আমাদের কাছে থাকবে, আর হ্যাঁ, ওই প্লাস্টিকের চটি জোড়াটা, পরে অবশ্য সবই আপনি ফেরত পাবেন। বিষাদমাখা কণ্ঠস্বরে ভদ্রমহিলা উত্তর দিলেন, কি হবে আর ফেরত দিয়ে, কার জিনিস কার জন্য নিয়ে যাবো ইন্সপেক্টর বাবু, কাকেই বা দেব ওগুলো। চামড়া সুটকেসটায় জিনিসপত্র কম, সুব্রত এবার সেটি নিয়ে বসল। শীতবস্ত্র, নকশা কাটা কালো রঙের কাশ্মীরি শাল, একটা গোলাপি রঙের কার্ডিগান, উলের মোজা, হাতে বোনা সুন্দর একটা স্কার্ফ, একটা লেডিস কমফর্টার। এ অঞ্চলে শীত প্রচণ্ড, সেজন্য শীতবস্ত্রের প্রয়োজন আছে এবং সংগ্রহও বেশি। গরম জামাকাপড়ের নিচে টুকিটাকি দু একটা অলংকার, দুটো আংটি, একটা পাথর বসানো সরু গলার হার, এক জোড়া বালা, জয়পুরি কাজ করা কানের দুল, খুব সম্ভব এই গয়নাগুলো মাঝে মধ্যে ব্যবহার করত তরঙ্গ, কোথাও যেতে আসতে কিংবা নিমন্ত্রণ হলে বাড়তি গয়নাগুলো অঙ্গে পরে নিত। রাজীব বলল, কলকাতায় গিয়ে তরঙ্গ কি গয়না টয়না গড়তে দিয়ে আসত? ও কোথায় গয়না গড়াবে, মিসেস মজুমদার বাধা দিয়ে বললেন, যা গয়না টয়না দেখছেন সব হারুষ একরা গড়েছে, টাকা পয়সা জমিয়ে আমি একটু একটু করে গয়না গড়িয়েছি, চাকরি বাকরি যাই করুক, একদিন তো মেয়ের বিয়ে দিতেই হবে, মেয়ে মানুষ হয়ে যখন জন্মেছে তখন স্বামী পুত্র নিয়ে ঘর সংসার করাই হলো শেষ কথা, কিন্তু অভাগীর কপালে তো নেই ওসব। এই গয়নাগুলো কি সব হারুষ একরাই গড়েছে, ভালো করে দেখুন তো, রাজীব অনুরোধ করল। গয়না টয়না সব আমার মুখস্থ, কলকাতায় গিয়ে তরঙ্গ একটা রেখে অন্যটা নিয়ে আসতো আমার কাছ থেকে, এই কলিয়ারি মুল্লুকে গয়নাঘাটি সঙ্গে আনা ভয় ভাবনার কথা, এই জন্য আমি ওকে পই পই করে বারণ করতাম, গলায় একটা হার, কানে একজোড়া ফঙ্গবেনে দুল, হাতে চারগাছি ব্রোঞ্চের চুড়ি, এর বেশি সঙ্গে রাখবার কী দরকার, যা থাকবে সঙ্গে তা রইবে আমার অঙ্গে, সুটকেসে বাক্সে গয়না রাখা বুদ্ধিমানের কথা নয় ইন্সপেক্টর বাবু, কিন্তু মেয়ে আমার কথা শুনতে চাইতো কই। রাজীব বলল, আপনি হাতে নিয়ে গয়নাগুলো পরীক্ষা করুন একবার, সবই কি হারুষ একরা তৈরি। মিসেস মজুমদার সাগ্রহে হারটা তুলে নিলেন হাতে, এই তো হারুষ একরার হাতের কাজ, এমন সুন্দর পালিশ, মানানসই করে পাথর বসানো, হারু ভিন্ন আর কে পারবে। ভদ্রমহিলা হারটা রেখে বালাটা দেখলেন, এই ছোট ছোট ফুল কোথায় কোন সিনেমায় গিয়ে দেখেছিল তরঙ্গ, কাদের বাড়ির বৌমানুষ এমনি বালা পরে বসেছিল ওর পাশে, হয়তো কোনো বড় লোকের ঘরের বউটোও হবে, তারপর থেকে মেয়ের ইচ্ছে হলো এমনি একজোড়া পারফুর বালা গড়াবে, শেষে হারুষ একরাকে বাড়িতে ডেকে তিন চারটে ডিজাইনের বই বেছে এই বালা গড়তে দেওয়া হলো। রাজীব
এবার ফুল দুটো এগিয়ে দিল ভদ্রমহিলাকে। সুব্রতকে বলল, আচ্ছা তরঙ্গর গায়ে যে গয়না টয়নাগুলো ছিল সেগুলো কি দেখেছেন উনি? মিসেস মজুমদার নিজেই বললেন, নতুন করে আর দেখবার প্রয়োজন নেই ইন্সপেক্টর বাবু, ওগুলো আমি আগেই দেখেছি। আমার তরঙ্গ নেই, ওই গয়নাতেও আমার কাজ নেই, ওসব সর্বনেশে জিনিস, ওরই লোভে হয়তো তরঙ্গের উপর ঝাঁপিয়ে পড়েছিল শয়তানটা। রাজীবের ইচ্ছে হল ওর বক্তব্যের প্রতিবাদ করে, ব্যাপারটা বুঝিয়ে বলে ওকে, তরঙ্গকে খুন করবার পিছনে ওর অলঙ্কার কটি হাতিয়ে নেবার উদ্দেশ্য আততায়ীর কণামাত্র ছিল না। মোটিভ নিঃসন্দেহে সম্পূর্ণ ভিন্ন, এবং সেই মোটিভটা যে কী তাই খুঁজছে রাজীব সান্যাল। বহুরূপী ক্যাঁকলাশের মতো সেটা ক্ষণে ক্ষণে রং বদলাচ্ছে। শোকসন্তপ্ত জননীকে কিছু বোঝাতে যাওয়া বৃথা, রাজীব নিরস্ত হল, শুধু বলল, তরঙ্গের গায়ের গয়নাগুলো সব হারুশাকরার হাতের জিনিস ছিল তো? ভদ্রমহিলা ঘাড় হেলিয়ে সম্মতি জানালেন। জয়পুরি কাজ করা কানের সেই ঝুমকো দুলজোড়া খুঁটিয়ে দেখা শেষ, মুখ দেখেই রাজীব সান্যাল উত্তরটা আঁচ করল, বেহাল আর সেই হারুশাকরাই হার করেছে। এই সুন্দর দুলজোড়াও তার কর্ম, বাকি শুধু দুটো আংটি। রাজীব বলল, নিন এই আংটি দুটো দেখে শেষ কথা বলুন দেখি, এ দুটো হারুশাকরার হাতের জিনিস তো? এতক্ষণে রাজীবের মুখটা উজ্জ্বল দেখালো, যা প্রত্যাশা করেছিল তাই যেন এবার খুঁজে পেয়েছে রাজীব। মিসেস মজুমদারের মুখখানা কেমন সন্দিগ্ধ দেখাচ্ছে, যে আস্থার সঙ্গে কথা বলছিলেন তিনি সে ভাব সম্পূর্ণ অদৃশ্য। রাজীবের মনে হলো ওষুধে এতক্ষণে কাজ দিয়েছে, ভদ্রমহিলার ভাবান্তর দিবালোকের মতো স্পষ্ট। দুটো আংটির একটিতে সাদা পোখরাজ পাথর বসানো, অন্যটির উপর পাথর টাথর নেই, ইংরেজি একটি অক্ষর এনগ্রেভ করা, খুব বেশি সোনা নেই কোনোটিতেই, মেরে কেটে শিখি ভরি পর্যন্ত হতে পারে। ভদ্রমহিলা পোখরাজ বসানো আংটি ফেরত দিলেন রাজীবকে, বললেন, এটা হারুশাকরা গড়েছিল, গত শীতে তরঙ্গ বলল একটা পাথর বসানো আংটি ওর চাই। চাই মানে নিজের জন্য তো? না, আমার বেশ মনে আছে ইন্সপেক্টর বাবু, কার বিয়েতে যেন আংটি দেবে বলেছিল তরঙ্গ। বিয়েতে আংটি? আংটি প্রেজেন্ট করবার মতো কি অবস্থা আমাদের বলুন তো? আমি তরঙ্গকে বলেছিলাম সে কথা, কিন্তু নিয়ে আমার কথা শুনলই না, বলল বিশেষ জানাশোনা তার সঙ্গে, দামি কিছু না দিলে সম্মান থাকে না। রাজীব পোখরাজ পাথরটা পরীক্ষা করতে করতে বলল, এখন দেখা যাচ্ছে তরঙ্গ আংটিটা কাউকে প্রেজেন্ট করেনি, এতদিন ধরে নিজের কাছেই রেখেছিল। অনেকক্ষণ দুজনে চুপচাপ, চার দেয়ালের আগুল দেওয়া ঘরের মধ্যে থেকে রাজীব যেন ছিটকে পড়েছে বাইরে, জমাট অন্ধকারে ঢাকা একটা প্রান্তরের মধ্যে, শুধু অন্ধকার, নিকষ কালো অন্ধকার, মাঝে মাঝে আলে আর আলোর মতো একটা নিশানা দপ করে চোখের সামনে জ্বলে ওঠে, পরক্ষণেই কালো ছায়া, দিক ভ্রান্ত হয়ে ঘুরে ঘুরে হয়রান। অন্য আংটিটা তখনও ভদ্রমহিলার হাতে, রাজীব বলল, মনে হচ্ছে ওই আংটিটা হারুশাকরা তৈরি নয়। মিসেস মজুমদার স্বীকার করলেন, ওই আংটিটা তাঁর চেনা নয়, কোনোদিন তরঙ্গের কাছে দেখেননি তিনি, এই আংটির বিন্দু বিসর্গ জানেন না। রাজীব হাসল, জানবেন কেমন করে, আমাদের নিজেদেরই কতটুকু জানি আমরা, চাকুরে মেয়ে তো বহুদূরের কথা। তরঙ্গের একটা নিজের জগৎ ছিল মিসেস মজুমদার, আর সেই জগতের কি জানবেন আপনি? একটি যুবতী মেয়ের আশা আকাঙ্ক্ষা, প্রেম ভালোবাসা, দ্বিধা দ্বন্দ্ব সব কিছু মিশিয়ে সে জগতের বুনিয়াদ, সেখানে আপনিও হয়তো বাইরের মানুষ। কোনো উত্তর দিলেন না ভদ্রমহিলা। রাজীব বলল, এই আংটিটি আমাদের কাছেই এখন থাকবে, আর চিঠিপত্র বইটই কাগজ টাগজগুলো তো রইলই, ওই জুটো জোড়াটাও রেখে দিতে হচ্ছে, সময়ে সব পাবেন। সুব্রত চামড়া সুটকেস থেকে খান কয়েক চিঠি, কয়েকটা হিজিবিজি লেখা স্লিপ কাগজ ও একটা ছবির অ্যালবাম বের করে রাখল। মিসেস মজুমদার বললেন, আমি তাহলে এখন উঠি ইন্সপেক্টর বাবু, 7:30 বাসটাতেই যাব ভেবেছি। রাজীব ব্যস্ত হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই যাবেন, এমনিতেই আপনাকে অনেকক্ষণ আটকে রেখেছি, আশাতীত সহযোগিতা পেয়েছি আপনার কাছ থেকে, ভবিষ্যতেও পাবো বলে আশা রাখি। রাস্তা পর্যন্ত রাজীব আর সুব্রত এগিয়ে দিল,
রিক্সা ডেকে ভদ্রমহিলা আর সেই ছেলেটিকে উঠতে সাহায্য করল সুব্রত। বেলা যায় যায়, ভাদ্র শেষের অপরাহ্নের বিষণ্ন আলোটুকু প্রায় নিঃশেষ হয়ে এসেছে। দূরে কোথায় শাঁখের আওয়াজ শোনা গেল। কলরব করে এক দল পাখি সম্ভবত নিরাভিমুখী হয়েছে। রাজীব বলল, সামনের সপ্তাহেই আবার আপনার সাথে দেখা হতে পারে। কলকাতা যাবেন? হয়তো যেতে হবে। আচ্ছা, নমস্কার। রাজীব দুই হাত জোর করে হাসি মুখে তাকাল। থানায় ঢুকে চেয়ারের উপর আয়েশ করে বসল রাজীব। পকেট থেকে লাইটারটা বের করল, একটা সিগারেট মুখে দেবার আগে সুব্রতকে বলল, তুমিও ধরাও একটা, বুদ্ধির গোড়ায় ধোঁয়া না দিলে মগজ কিছুতেই সাফ হবে না। সিগারেটে একটা সুখটান নিয়ে রাজীব চোখ বন্ধ করে কি যেন চিন্তা করতে লাগল। কপালটা কুঁচকে উঠছে। মাঝে বাঁ হাতের বুড়ো আঙুল আর তর্জনীর সাহায্যে কপালটা টিপছিল রাজীব। চোখ মেলে চাইল আরও কিছুক্ষণ পরে। সুব্রত বলল, রাজীবদা নতুন কিছু চিন্তা করছেন নাকি? পুরনো কিছু হাতে নেই তো সুব্রত, সুতরাং নতুন পুরনোর প্রশ্নটা উঠছে কেন? রাজীব ধীরে ধীরে বলল, এখন চিন্তা করছি, সন্ধান করছি, কিন্তু হদিশ পাচ্ছি কই। আহত ভঙ্গিতে সুব্রত বলল, রাজীবদা নিখিলেশকে কি খুনি বলে সন্দেহ করেন না আপনি? মানে রুমালটা পাবার পরেও কি সন্দেহের অবকাশ থাকতে পারে? কথা শেষ করে নাটকীয় ভঙ্গিতে সুব্রত ঘোষণা করল, আমি জোর করে বলতে পারি, খুনি নিখিলেশ সেন ছাড়া আর কেউ নয়। আধুনিক জীবন ভারী জটিল সুব্রত, আর খুন হলো জটিলতর। একটা পূর্বকল্পিত উদ্দেশ্যমূলক খুনের পিছনে জটিল অভিসন্ধি খেলা করছে। আমি যদি বলি খুনির আসল উদ্দেশ্য ছিল নিখিলেশ সেনকেই শেষ করা, তাহলে তুমি কি বলবে? অবাক হয়ে সুব্রত বলল, তাহলে তো নিখিলেশকেই হত্যা করত সে। কি প্রয়োজন? তরঙ্গমালাকে হত্যা করে নিখিলেশকে বেশ ফাঁসিয়ে দিয়েছে খুনি, এখন নিখিলেশ সেনকে ফাঁসির আসামি হয়ে দাঁড়াতে হবে। দায়রায় সোপর্দ যে হবে তা অবধারিত, এবং বিচারে কী যে রায় হবে তা তো বলা কঠিন। ফাঁসির দণ্ডাদেশ হবে না এমন কথা কে বলতে পারে? সুতরাং খুনির উদ্দেশ্য সফল হবার ষোলো আনা সম্ভাবনা। সুব্রত বিস্ফারিত চোখে বলল, বলেন কি রাজীবদা? খুব বেশি চিন্তা করলে এমন আরও অনেক জিনিস মনে আসবে সুব্রত। অবশ্য আমি যা অনুমান করছি তা হয়তো সঠিক নয়, ভ্রান্ত অনুমানও হতে পারে, কিন্তু একটা কথা কি জানো, ডিম না ভেঙে অমলেট কোনো উপায়েই তৈরি করা যায় না। নিখিলেশ সেনকে যদি অমলেট ভাবো, তাহলে তরঙ্গই হলো গোটা ডিম। সুতরাং ডিম ভাঙতে হয়েছে, নাহলে ডিম থেকে অমলেটে পৌঁছবার জন্য তো কোনো রাস্তা নেই। কিন্তু চিঠির ব্যাপারটা রাজীবদা, নিখিলেশ নিজে চিঠি লিখে তরঙ্গকে দেখা করতে বলেছিল তো, সুধামণির মোড়ে তরঙ্গ যেন তার সঙ্গে দেখা করে রাত দশটার আগে। হাতের লেখা নিখিলেশের, কিন্তু আপনি মিলিয়ে দেখুন। মিলিয়ে দেখতে হবে না, চিঠিখানা নিখিলেশই লিখেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ওর মধ্যে একটা গভীর রহস্য লুকিয়ে আছে, বুঝলে সুব্রত? চিঠিটা তুমি বরং আজকে আমাকে দিও একবার। এই ব্যাপারটাই আমার কাছে না হেয়ালি হয়ে উঠছে রাজীবদা। নিখিলেশ চিঠি লিখে আসতে বললো ওকে, অথচ খুনের সঙ্গে নিখিলেশের কোনো সম্পর্ক নেই আপনি ভাবছেন, ব্যাপারটা কেমন ঘোরালো হয়ে উঠছে না? একপাশে চুপ করে বসেছিল সজিতুলাল। অনেকক্ষণ সে কোনো কথা বলেনি, বরং কথা শুনছিল, টুকরো টুকরো কথা। রাজীব যেমন বলছিল, হঠাৎ সে বলল, আপনি তাহলে কাকে সন্দেহ করেন স্যার? রাজীব উদার চোখে হাসল, কাউকে না। এত তাড়াতাড়ি সন্দেহ শুরু করলে তদন্তের বারোটা বাজবে শচি। বলছি না তোমাকে, খুনের তদন্তে খোলা মন নিয়ে এগোতে হবে। কাউকে সন্দেহ করলেই মনটা বর্ষার ঘোলা জলের মতো কাদাটে হয়ে উঠবে, তখন ভাবনা চিন্তা সব এক বিন্দুতে এসে থেমে যাবে। যাকে সন্দেহ করেছো
তাকে ভিন্ন আর কাউকে তুমি দোষী বলে ভাবতেই পারবে না। খানিকটা সময় অলক্ষে গড়িয়ে গেল। নিস্তব্ধতা ভঙ্গ করে রাজীব বলল, আমি কিন্তু শুধু আমার মতটা ব্যক্ত করেছি সুব্রত, তার অর্থ এই নয় যে আমি বেঠিক হতে পারবো না। তবে আমার কেমন মনে হচ্ছে নিখিলেশকে খুনি বলে সন্দেহ করার ব্যাপারটা আগাগোড়া সাজানো, স্রেফ চোখে ধুলো দেবার চেষ্টা। সুব্রতর বাড়ি থেকে চা এলো, ধুমায়িত তিন কাপ চা। রাজীব সাগ্রহে একটা কাপ টেনে নিয়ে বলল, আশ্চর্য, তোমার চায়ের কথা আমি কেমন করে এতক্ষণ ভুলেছিলাম বলো তো। চায় চুমুক দিয়ে রাজীব বলল, আংটিটা দেখেছ সুব্রত? কোন আংটি রাজীবদা? মিসেস মজুমদার যে আংটির কথা বিন্দু বিসর্গ জানেন না বললেন, ভাবছি তরঙ্গ ওটা পেল কেমন করে, এটা কিন্তু একটা প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে সুব্রত। হয়তো কোথাও কিনে থাকবে রাজীবদা। তরঙ্গ আংটি কিনলে মিসেস মজুমদার জানতে পারবেন না, এটা অমাবস্যার চাঁদের মতো অসম্ভব ব্যাপার সুব্রত। শাড়ি গয়নার গল্পের চেয়ে প্রিয় আর কিছু মেয়েদের কাছে নেই। আর একটা পয়েন্ট মনে রেখেছো সুব্রত? গত শীতে তরঙ্গ একটা পাথর বসানো আংটি গড়িয়েছিল, মাকে বলেছিল কার বিয়েতে যেন প্রেজেন্ট করবে। পরে দেখা যাচ্ছে আংটিটা তরঙ্গ কাউকে প্রেজেন্ট করেনি। তুমি লক্ষ্য করেছো কি না জানি না, পোখরাজ বসানো আংটিটা প্রমাণ সাইজের, কোনো মেয়ের আঙুলের মাপে কিন্তু ওটা তৈরি হয়নি। আপনি কি বলতে চাইছেন আংটিটা তরঙ্গ লাভারকে দেবে বলে তৈরি করিয়েছিল? ঠিক তাই। হয়তো কোনো রক্তিম শান্ত সন্ধ্যায় প্রেমিকের আঙুলে ওটা পরিয়ে দেবে বলে তরঙ্গ ভেবেছিল। রাজীব খুব মিষ্টি করে হাসল, হতাশ ভঙ্গি করে সুব্রত তাকাল। উৎসাহ দিয়ে রাজীব বলল, কই অন্য আংটিটার কথা তো কিছু বললে না, ওটা দেখনি তুমি? টেবিলেই পড়েছিল আংটিটা। সুব্রত উল্টে পাল্টে আংটিটা পর্যবেক্ষণ করতে লাগল। রাজীব বলল, আংটিতে দেখো একটা ইংরেজি অক্ষর এনগ্রেভিং করা আছে, দেখেছ? হ্যাঁ, অক্ষরটা এস রাজীবদা। ঠিক বলেছ, এস। রাজীব সান্যাল এস অক্ষরটার কাছে এসে যেন অকস্মাত অনুভূতিপ্রবণ হয়ে পড়েছে। অনেকক্ষণ পরে রাজীব বলল, এস কোনো নামের আত্মক্ষর, এটা আমরা ধরে নিতে পারি তো সুব্রত, কি বলো? সুব্রত সায় দিল। রাজীব বলল, কোন নামের আত্মক্ষর এস বলো দেখি সচি। সচি দুলাল ভাবছিল, রাজীব হেসে বলল, সচি দুলাল আর সুব্রত সরকার দুজনের নামেরই আত্মক্ষর এস। কি সুব্রত, তরঙ্গকে কোনোদিন আংটি প্রেজেন্ট করে বসনি তো? ভাবছি তোমাকেই সন্দেহ করব নাকি। কি যে বলেন না রাজীবদা। আপাতত এস অক্ষর দিয়ে তিনটি নাম আমি খুঁজে পাচ্ছি, একটি মহিলার, অন্য দুটি নাম পুরুষের। এদের প্রত্যেকেই তরঙ্গের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত। অবশ্য আরও নাম থাকতে পারে, তাদের হয়তো এখন আমরা খুঁজে বের করতে পারিনি। কি কি নাম স্যার? সচিদুলাল তার দুর্নিবার কৌতূহল ব্যক্ত করল। বলছি সচি, কিন্তু নামগুলো তো তুমিও জানো। একটি মহিলার, তিনি মিস সুজাতা দাস। অন্য দুটি নামের একটি হলো শশাঙ্ক ভট্টাচার্য, আর শেষের নামটি যার, তার সঙ্গে এখনো আমি পরিচিত হইনি। তিনি মিল ম্যানেজার সুদর্শন চক্রবর্তী। সুব্রত, কালই একটা অ্যাপয়েন্টমেন্ট করো, সুদর্শন চক্রবর্তীর সঙ্গে আমাদের দেখা করা দরকার। আমার মনে হচ্ছে সুদর্শন চক্রবর্তী মাস্ট বি এ ভেরি ইন্টারেস্টিং ম্যান। টেবিলের উপর চিঠিপত্র, বইটই, নানা খুচরো কাগজ, প্লাস্টিকের সেই সুদৃশ্য চটিজোড়াও পড়ে রয়েছে। একটা নীলচে কাগজ হঠাৎ চোখে পড়ল রাজীবের, ক্যাশ মেমো বলে মনে হলো তার। দ্রুত কাগজটায় চোখ বুলিয়ে গেল রাজীব। ক্যাশ মেমোই বটে, একটা নয় দুটো, স্টেপলার দিয়ে আটা বলে নিচেরটা নজরে আসেনি। পড়তে পড়তে রীতিমতো উত্তেজিত দেখালো রাজীবকে,
প্রায় খুঁটিয়ে খুঁটিয়ে ক্যাশ মেমোটা পড়ল রাজীব। প্রথমে একটা, তারপর দ্বিতীয়টাও তেমনিভাবে পড়ল। একটা নামকরা অভিজাত রেস্তোরাঁর ক্যাশ মেমো, শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে যেখানে সন্ধ্যায় হালকা বিলিতি সুর বাজে, সুবেশ নরনারীর দল ভিড় করে, বাজনার তালে তালে মেয়ে পুরুষ কোমর জড়িয়ে বিদেশি নাচের ছন্দে পা ফেলে, নাচে গানে হাস্যে লাস্যে রাত্রির প্রথম প্রহর ধীরে ধীরে ভোল পাল্টায়। যুবতী মেয়ের মদির চাউনি দিয়ে আগন্তুককে অবশ্য নিষ্ক্রিয় করে ফেলে। পার্ক স্ট্রিটের এই রেস্তোরাঁয় কি তরঙ্গ গিয়েছিল, কিন্তু কার সঙ্গে? ক্যাশ মেমোতে দুজনের মতো খাবারের উল্লেখ আছে, আর আছে সুরাপানের কথা। অবশ্য এখানে এলে মদ্যপান করাই তো স্বাভাবিক, কিন্তু তরঙ্গ সুরাপান করেছিল কিনা বোঝা যাচ্ছে না। সাকুল্যে আড়াই পেগ শেরির উল্লেখ রয়েছে মেমোতে। লোকটি দু পেগ খেয়ে থাকলে বাকি আধ পেগ কার জন্যে? আধ পেগ শেরি কি আনাড়ি তরঙ্গকে দেওয়া হয়েছিল, কিংবা লোকটি আড়াই পেগ শেরি একাই নিঃশেষ করে উঠেছে? গম্ভীর মুখে রাজীব উঠে দাঁড়ালো, বলল, সুব্রত, আজ তাহলে উঠলাম হে, কাল আবার দেখা হবে। সুব্রত বলল, মনে হচ্ছে আপনি কি যেন চিন্তা করছেন রাজীবদা। হ্যাঁ, ভাবছি তরঙ্গমালা মজুমদার বেশ খেলুড়ে মেয়ে ছিল হে সুব্রত। শেষ হল শ্রী দেবল দেববর্মার গল্প, রাত তখন দশটার দ্বিতীয় পর্ব। নমস্কার।